بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজীদ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ইন্না আল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله رب العالمين দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যিনি আজকে সপ্তম রমাদানে এসে ইকরা বাংলা কর্তৃক আয়োজিত এনলাইটেন জার্নি অনুষ্ঠান ওয়ান টাইম শুরু করার যে তৌফিক দান করলেন সে রব্বুল আলমের কাছে আমরা শুকরিয়া আদায় করছি। কালেমাত শুকর হিসেবে আমরা বলছি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালিক ওয়া আযীম সুলতানিক। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা লক্ষ কোটি সালাম প্রেরণ করছি। সম্মানিত ভাই ও বোনেরা, যারা আমাদের অনুষ্ঠান দেখার জন্য অধিক আগ্রহ করে বসে আছেন, আমরা জানাচ্ছি, আমি এবং আমার শেখের তরফ থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ। অনেক কষ্টের মধ্যে হলেও আলহামদুলিল্লাহ আমরা সাতটা রোজা পার করতে যাচ্ছি। আমাদের কোনো অনুভূতি নেই রোজার ব্যাপারে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের জন্য কত ইজি করে দিয়েছেন। রোজা বাদে আমরা দুপুরবেলা খাওয়ার জন্য পাগল হয়ে যেতাম, বাট এখন রোজার সময় আমাদের খাওয়ার কোনো অনুভূতি নেই। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নিয়ামত আমাদের জন্য। তা আসুন আমরা আমাদের আজকে অনুষ্ঠানকে উপভোগ করব আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো দিয়েই। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানে সবসময় বেশিরভাগ সময় আমাদের সাথে থাকেন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরতুল ইমাম আবুল হোসেন খান হাফেজাহুল্লাহ। উনি আজকে আমাদের অনুষ্ঠানে আসেন, থাকবেন আপনাদের সাথে। আমরা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের তরফ থেকে শেখকে আন্তরিক মোবারকবাদ। আপনাকে ওয়ারকবাদ, অসুস্থ ছিলেন, সুস্থ হয়ে এসছেন, শরীক হয়েছেন আমাদের জন্য, এজন্য আপনাকে ওয়েলকাম করছি। জাযাকাল্লাহ। আর আল্লাহ পাকের শুকরগুজার হচ্ছি যে আল্লাহ পাক আপনাকে সেবাদান করেছেন। আমিন আমিন। একই সাথে রমাদান শরীফে আরো যত ভাই বোন অসুস্থ আছেন সবাইকে আল্লাহ সেবাদান করো। আমিন আমিন। হসপিটালে আমার জানা মতো আমাদের একজন স্টাফ রেজাউল হাসান এবং একজন হাজি সাহেব আব্দুল হাই সাহেব জি, মাওলানা আব্দুল হাসান সাহেব। হ্যাঁ, এক্স্যাক্টলি। এরপর আরেকজন হচ্ছেন হাজি তমরিস আলী। আলহামদুলিল্লাহ, সম্মানিত ভাই বোনেরা, আমরা আপনারা জানেন প্রতিবারের মতোই আমরা আল কোরআন নিয়ে আলোচনা করে থাকি আমাদের অনুষ্ঠানে। আজকে আমরা শেখের কাছে আমরা আবারও শুনবো আল কোরআন সম্পর্কিত এবং রমাদান সম্পর্কিত। আল কোরআন আমাদের জন্য মুক্তির পথ, সাথে সাথে রমাদান তার সাথে আমাদের অ্যাড থাকবে। সেখানে যত রকম কথাবার্তা আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কীভাবে রোজা রাখতে বলেছেন, কোরআন কী বলেছেন, আমরা সেই কথাগুলো নিয়ে ডিসকাস করবো ইনশাআল্লাহ। আর আশা করি প্রথম সেগমেন্ট আমরা সেই আলোচনায় রাখবো ইনশাআল্লাহ। পরবর্তী সেগমেন্ট থেকে আপনাদের আমরা কল নেওয়া শুরু করব। কলে আমাদের নম্বর থাকবে, স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা আমাদের সাথে কলে আসতে পারবেন। অনুরোধ থাকবে যে সমস্ত ভাই বোনেরা যারা দেখছেন না, যারা এখন আমাদের অনুষ্ঠানের দেখার জন্য সুযোগ হয়নি বসার জন্য, সবাইকে একটু আহ্বান করবেন টেলিভিশন খুলে এই সুন্দর অনুষ্ঠানটা দেখার জন্য। অনেক কিছু আমাদের জানি কিন্তু আমাদের অনেক সময় খেয়াল থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা স্মরণ করিয়ে দাও তাহলে মুমিনদের উপকার হবে। আমরা শেখ আমাদেরকে সেইগুলো কথাই স্মরণ করে দিচ্ছেন, আমরা সে কথাগুলো সবার জানা আছে আমাদেরই, তারপরে স্মরণ করলে আমাদের জন্য উপকার হয়। তা আমরা সবাইকে আহ্বান করবো যারা আছেন এখন, পাশে আছেন বা সম্মুখে আছেন, টেলিভিশন মুখে আছেন, যারা নাই তাদেরকে টেলিফোন করে হোক, টেক্সট মেসেজ করে হলেও আমাদের অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আমি যাচ্ছি শেখের কাছে ইনশাআল্লাহ আমাদের সুন্দর আলোচনা শোনার জন্য ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نصলি আলা রাসূলিহিল কারীম ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম আশ-শাহর ফালিয়াসুম ইলা আখিরিল আয়া। আজকে সম্মানিত ভাই এবং বোনরা যারা আমাদের সাথে রয়েছেন টিভি স্ক্রিনে, সবাইকে আবারও আরেকটি সালাম দিয়ে শুরু করি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদান মুবারকে একটা নেকির কাজ করলে পরে 10 নেকি না 70 থেকে শুরু হয়। আল্লাহু আকবার। এই জন্য সালাম দিলাম দুইবার, কালাম করছি ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকেন, আপনারাও একটু পরে কালাম করবেন ইনশাল্লাহ আমাদের সাথে সেকেন্ড সেগমেন্ট থেকে ইনশাল্লাহ। আমরা প্রথম সময়টা নিই, আপনাদের সাথে কিছু কথাবার্তা বলে রাখি। আমাদের হক হচ্ছে আপনাদেরকে বলা এবং নিজেরা আমল করা, আর আপনাদের হকও হচ্ছে সমান। আমি আজকে থেকে আপনাদেরকে দায়িত্ব দিলাম যে আপনারাও দায়ীর আল্লাহ, মুসলিম মানেই হচ্ছে দায়ীর আল্লাহ। যেখানে থাকেন না কেন আপনি মুসলিম, আপনার উপর সমান জিম্মাদারি, যে জিম্মাদারি দিয়ে গেছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে। এই উম্মতটা হচ্ছে উম্মতে ওয়াসাত, মিডলপন্থী উম্মত, মধ্যপন্থী উম্মত। এই উম্মত তার মাঝখানে দাঁড়িয়ে সে আওয়াজ দিবে এবং গোটা পৃথিবীর সকল উম্মত এই দাওয়াতকে শুনবে। এর অর্থ হচ্ছে আমরা হচ্ছি দায়ীর আল্লাহ। তো আপনি একজন দায়ীর আল্লাহ, আপনি মহিলা হইতে পারেন, আপনি দায়িয়া, আপনি আপনার এলাকার যত মহিলা ফ্রেন্ড বন্ধু তাদেরকে আপনি দিনের খবর দিবেন। তবে খবর যখন দেওয়া শুরু করবেন তখন নিজের ডুল বাজাবেন না, প্লিজ নিজের গল্প করবেন না। সবাইকে বলবো যখন আপনি দিনের দাওয়াত দিবেন তখন দিনের দাওয়াত দিবেন, কোরআন থেকে দিবেন, হাদিস থেকে দিবেন, রাসূলের লাইফ থেকে দিবেন, সাহাবিদের লাইফ থেকে দিবেন। এটা আপনি শুরু করলে যখন আপনার স্টোরি দিয়ে তাহলে তো হবে না। তাইলে আপনার দাওয়াত হচ্ছে আপনার নামের অ্যাডভার্টাইজ করতেছেন, আপনার নামের মার্কেটিং করতেছেন হবে, এটা দিনের দাওয়াত হবে না। এই জন্য যখনই আমরা কোনো দিনের কাজে লাগবো তখন খেয়াল রাখতে হবে ইখলাসের সাথে আল্লাহর কথাগুলো উপজাইতে হবে কোরআন থেকে আর হাদিস থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা ওইসব খবর পৌঁছাবো উম্মতকে। এটাই হচ্ছে দায়ীর আল্লাহর আসল রুল। এক নম্বর রুল হচ্ছে একজন দায়ীর আল্লাহ যে তিনি আল্লাহর খবর অন্যের কাছে পৌঁছাইবেন, নবী সাল্লামের খবরগুলো পৌঁছাইবেন আমানতদারের সাথে, অ্যাড করবেন না এবং মাইনাস করবেন না কোনো কিছু, বরং অরিজিনাল যে মেসেজ এটাই তিনি পাস করবেন। নাম্বার টু হচ্ছে উনি ইখলাসের সাথে করবেন, আল্লাহ ওয়াস্তে করবেন। যদি আল্লাহ ওয়াস্তে করে না হয় তাহলে সবগুলো ডিম নষ্ট হয়ে যাবে, না যে আল্লাহ ওয়াস্তে করতে হবে। তিন নম্বর, এর বিনিময় কিছু চাইবেন না দুনিয়ায়। তিন নম্বর হচ্ছে দুনিয়ায় কোনো বিনিময় তিনি চাইবেন না, কোনো নেম চাইবেন না, ফেম চাইবেন না, বিনিময় চাইবেন না, পয়সা চাইবেন না, আল্লাহ ওয়াস্তে করতে থাকবেন। এই তিনটি কাজ যিনি করবেন যার মধ্যে থাকবে এবং রেখে রেখে তিনি দিনের দাওয়াত দিবেন, তিনি অবশ্যই আল্লাহ তাআলার কাছে দায়ীর আল্লাহ হিসাবে পরিচিতি লাভ করবেন। আল্লাহ তাআলা ওনাকে নাজাত দিবে, আল্লাহ তাআলা ওনাকে বেশি করে সম্মানিত করবেন, দুনিয়া করবেন, আখিরাতেও করবেন ইনশাআল্লাহ। আমাদের মেইন আজকে বিষয়বস্তু ছিল যে কোরআন নাজিলের মাস, মাসের নাম রমাদান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে। আচ্ছা, কোরআন যদি নাজিল হয়েই থাকে তো লাভ কী হইল? কেমন লাভ কী হইল? হ্যাঁ, লাভ এরপরে আয়াতে বলছেন হুদাল্লিন্নাস ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনটা আমি নাজিল করেছি, এটা মানবতার মুক্তি সনদ, গোটা মানবতার, গোটা মানব জাতির জন্য এটা হচ্ছে হুদা, এটা হচ্ছে গাইড বুক। অতএব কোরআনটা আমাদের জন্য গাইড বুক, এই আয়াত উল্লেখ করলো। গাইড বুক হইলো তো কী হইলো আরেক প্রশ্ন, এটা এমন গাইড বুক কেমন যেটা একেবারে ডাইরেক্টলি গাইড করে আল্লাহর দিকে, ডাইরেক্টলি গাইড করে হেদায়াতের দিকে। ওয়ামান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, সূরা আলা ইমরান। আল্লাহ বলছেন যে ব্যক্তি ইসলামের রজ্জুকে শক্ত করে ধরবে, কেমন কোরআনকে শক্ত করে ধরবে, কি হবে? ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, সে সিরাতিম মুস্তাকিমের পথের দিকেই সন্ধান লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। অতএব সিরাতুল মুস্তাকিমের হেদায়ত যদি একবার পেয়ে যাই
যার জন্য প্রতিদিন দোয়া করি, কয়েকবার করে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ কুড ইউ প্লিজ গাইড আস টুয়ার্ডস দ্য রাইট পাথ। এই রাইট পাথে গাইডেন্স পাওয়ার জন্য এভরি ডে দোয়া করতেছে সুরা ফাতিহায়, এভরি ডে কতবার করে। তো আল্লাহ ভক্ত এই কোরআনে দিয়েছেন তার জবাব হিসাবে, যে নেও তুমি যেহেতু এত সোয়াল করছো আমার কাছে, এদিন সিরাতুল মুস্তাকিম নেও, এই সিরাতুল মুস্তাকিমের নামই হচ্ছে কোরআন। ফাকাদ হুদিয়া ইলা সিরাতুল মুস্তাকিম, তাই সিরাতুল মুস্তাকিম খোঁজার জন্যে ব্রিটিশ মিউজিয়ামে যাওয়া লাগবে না, সিরাতুল মুস্তাকিম পাওয়ার জন্যে আপনি যদি স্ট্র্যাটফোর্ড ওয়েল্ড ওয়েস্টফিল্ডে গিয়ে আপনি কিনতে চান, এটা 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 পাওয়া যাবে না। সিরাতুল মুস্তাকিম হলো আল্লাহর কাছে, এবং এটা আল্লাহ হচ্ছে এটা মালিক, এবং যিনি চাইবেন তাকে আল্লাহ চাইলে দিয়ে দিবেন, আর যিনি যাকে আল্লাহ চান তাকে দেন, সবাইকে দেন না, খেয়াল রাখবেন। সিরাতুল মুস্তাকিম কোরআন ডেকে ডেকে বলছে আমি সিরাতুল মুস্তাকিম, আমাকে কবুল করো, আল্লাহু আকবার, আমার কাছ থেকে গাইডেন্স নাও, আমি হচ্ছে সিরাতুল মুস্তাকিম বলে কোরআন আমাদেরকে প্রতিনিয়ত ডাকছে, কিন্তু আমরা কোরআনকে অ্যাভয়েড করছি। ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, কোরআন আমাদেরকে ডাকছে, আমাকে পড়ো, আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করো, আর আমাকে অনুসরণ করে চলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আরেকখান আয়াতে উল্লেখ করেছেন যে তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, কোরআনকে শক্ত করে ধরতে চাও, তাহলে আমাকে অনুসরণ করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ, আবার আমাকে অনুসরণ করলে লাভ হবে কি তোমাদের জানো, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন আর মাফ করে দেবেন, ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু আকবার। তো এই জুনুবগুলো গুণাগুলো মাফি আমরা চাই, আর আমরা চাই যে আল্লাহর মহব্বত যেন পেয়ে যাই। তো আল্লাহকে মহব্বত, আল্লাহর মহব্বত পেতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে শর্ত কিন্তু একটাই, সেটা হচ্ছে যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হলেই আপনাকে আমাকে কোরআন পড়তে হবে, জানতে হবে এবং বুঝতে হবে। আর কোরআন বুঝে বুঝে যদি আমরা আগাতে পারি, তাহলে আমাদেরকে গাইডবুক পেতে, গাইডলাইন পেতে যে কোনো বিষয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। তো আসেন, হ্যাঁ প্লিজ, একটু 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 ব্রড একটু ব্যাখ্যা দরকার আপনার তরফ থেকে। সিরাত অর্থ হচ্ছে পথ, সিরাত মানে আমরা সবাই জানি, কিন্তু ব্যাপারটা আসলে আমাদের মাইন্ডে আসে না। আমরা বলি পুল সিরাত, জি পুল সিরাত মানে আমরা শুনেছি সবাই রাসূল সাল্লামের হাদিসে আজ বিস্তারিত কথা, যে এই পুরো সিরাত মানে হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একটা বিশাল ব্রিজ পার হতে বলবেন। সেই ব্রিজটা হচ্ছে ইটের পাকার তৈরি না, এটা হচ্ছে অত্যন্ত ধারালো একটা খুবই শার্প ব্লেড থেকে আরো শার্প একটি একটি অবজেক্ট সেখানে থাকবে, ব্রিজের মতো থাকবে, ব্রিজের মতো করে অনেক লম্বা থাকবে, এটা তোমরা পার হও, সবাইকে বলা হবে। তাহলে এখানে কি যারা মুজরিম, যারা পাপী, যারা নন পাপী, আমি ওইদিকে যাচ্ছি না, সবাই পার হবে, সিরাতটা বুঝাচ্ছি। আচ্ছা, ওইটা হচ্ছে একটা সিরাত, জি। আমরা যে পথগুলো চলি, যে এটাকে বলে আরবিতে শারিয়া বা সিরাত, কেমন যে কোনো পথে যদি চলি, তো সিরাতুল মুস্তাকিম, মুস্তাকিম শব্দের অর্থ হচ্ছে যেটা একেবারে ঋজু পথ, একেবারে সরাসরি ডাইরেক্ট চলে গেছে এটা দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত, বারবারে বড় আলাতুল, হ্যাঁ আলাতুল চলে গেছে। তো এই যে সিরাতুল মুস্তাকিম একবার সুজা, জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের সামনে ওয়াজ করতেছিলেন, জি, তো এইভাবে করে প্রশ্ন আসছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মধ্যে তিনি একটা অবজেক্ট হাতে নিয়ে তিনি দাগ দিচ্ছিলেন, ডানে বামে বেশ কিছু আঁকা বাঁকা একটা একটা অঙ্কন করলেন কিছু, আর সোজা একটা টান দিলেন, কেমন সোজা টান দিয়ে বললেন ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান। দেখো এই যে সিরাত দেখতেছ, লম্বা M1, কেমন এই M1 এর যে আমি একটা টান দিলাম সোজা, এই এই যে যেটা সোজা রাস্তা, এটা হচ্ছে আমার থেকে জান্নাত পর্যন্ত গেছে, আল্লাহু আকবার, আমার পথ যারা অনুসরণ করবা তারা জান্নাতে যাবা, আর যারা ডানে এবং বালে বামে বায়ের পথ ডানের পথ যারা অবলম্বন করবে এবং তারা চলে যাবে এই বাঁকা পথে, এবং অনেকগুলো বাঁকা পথ তিনি আঁকলেন ডানে বামে, এক্সিট এক্সিট করলেন। এখন এই এক্সিট নাম্বার 1 থেকে শুরু করে 100 পর্যন্ত সবগুলো হচ্ছে রং পথ। তিনি বললেন ওয়ালা তাত্তাবিউ সুবুল ফাতাহাররাকা বিকুম আন সাবিলিহ, আয় আন সামিলিল মুস্তাকিম, আসল পথ থেকে তোমরা ছিটকে পড়বে, ছিটকে পড়ে যাবে, অ্যাক্সিডেন্ট করবে। তো এই জন্য মানে ডানে বায়ে যত বাঁকা পথ আছে সবগুলো বাঁকা পথ, আঁকা বাঁকা পথে তো তুমি তোমার জন্য যাবে না, অনেকগুলো পথের মধ্যে কোনো কোনো পথে পথে একজন মালিক দাঁড়িয়ে বলতেছে
আমার দিকে আসো, আমার দিকে ফ্রি নারী আছে, না অথবা ফ্রি আমার আমার কাছে জিনা করার ব্যবস্থা আছে, না আর কেউ ডাকতেছে আমার কাছে আছে সুদ, আসো আমার কাছে, আমার পথে আসো, আসলে পরে তোমার সব কিছু তুমি পেয়ে যাবে। তুমি মাল চাও, ধন চাও, সম্পদ চাও, নারী চাও, বাড়ি চাও, গাড়ি চাও, সব তোমার জন্য রেডি আছে। না না কেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একটা সোজা টান দিয়ে, ওই টানটা তুমি ফলো করো, কেমন ইত্তাবি, তোমরা আমারটা ফলো করো, আর ওলা তাত্তাবি সুবুল, ডানে বামে যতগুলো আঁকা বাঁকা রাস্তা আছে একটা তো যাবে না, গেলে পরে জাহান্নাম, ডাইরেক্ট জাহান্নাম, আর আমারটাতে উঠলে পরে, আমার এই রাস্তায় উঠলে পরে এই প্ল্যাটফর্মটা যাবে ডাইরেক্ট জান্নাতুল ফেরদাউস, সুবহানাল্লাহ। আল্লাহ, তাহলে সে ওই যে হাদিসের রাসূল বলছিলেন যে আমার পরে আমার নবীর আমার উম্মতের মধ্যে 73 গ্রুপ হবে, এই 73 মধ্যে এক গ্রুপ যাবে জান্নাতে, সিরাতুল মুস্তাকিম। 73 গ্রুপের যে হাদিসটা আছে এটা নিয়ে অনেকের অনেক ব্যাখ্যা আছে, তো আসল ব্যাখ্যা তো হলো এটাই যে কোরআন এবং সুন্নাহ হচ্ছে ডাইরেক্ট এক নম্বর রাস্তা, আর বাকি সবটাই হচ্ছে, এর ছাড়া বাকি যতগুলো রাস্তা সব হবে গুমরাহি, সবগুলো হচ্ছে গুমরাহ। এই জন্য আমরা অন্য পথে আমরা আল্লাহ চলবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াজ করে বুঝিয়ে দিলেন, তারপরে তিনি মাটিতে একে দেখেছেন, হ্যাঁ সম্পূর্ণ চোখের সামনে তিনি তুলে তুলে ধরেছেন। তুলে ধরছেন, যারা যাদের কান আছে শোনার ওদের জন্য হচ্ছে ওয়াজ, আর যাদের চোখ আছে চোখ দিয়ে বলা করে দেখে বুঝতে পারে, তাই উভয় জাতিকে কাউকে তিনি ছাড়েন নাই। আল্লাহু এই আকবার। জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, আজকালকে আমরা কোনো কিছু যদি মাটিতে অঙ্কন করি বা কাগজে অঙ্কন করি, তাহলে এটা কোন বাচ্চাকে বললেও সে কিন্তু বুঝতে পারে ইজিলি, আকে দেখাইলে হ্যাঁ একে দেখাইলে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তিনি মাটিতে একে সুন্দর করে দেখাইছেন, কোনো উম্মত এটা বলতে পারবে না আমি বিষয়টা বুঝলাম না, বুঝি নাই না, সিরাতুল মুস্তাকিম বুঝি নাই আমি, বুঝি নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল উম্মতকে তিনি বুঝিয়ে দিয়ে গেছেন। আমাদের এখন জিম্মাদারি হচ্ছে এই সিরাতুল মুস্তাকিমের খবরটা সবার কাছে পৌঁছাই দেব, এটা দিতে হবে পৌঁছে কোরআন দিয়ে। আমাদের কোরআনের কথা বললে হবে না, কোরআন হচ্ছে আমাদের মেইন বিষয়, মেইন বিষয়। জি জি, এবার চলেন রমজান শরীফে কোরআন আসছে, আর বললাম এটা কি গাইড বুক, গাইড বুক কোথায় পাইছি, এই বললাম না যে হুদাল্লিন নাস, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস, গোটা মানবতার জন্য হুদা বা গাইড বুক। আচ্ছা এখন চলেন অন্য আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন যে হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদা ওয়া রাহমা, বায়ানুল লিন্নাস একই কথা যে গোটা মানবতার জন্য এটা হচ্ছে বায়ান, বিস্তারিত বাক্য, কোনো মানুষ বিভ্রান্ত হওয়ার মতো এটা ব্যবস্থা নেই, এটাতে আসলেই পড়লেই মানুষ কিন্তু পথ পেয়ে যাবে। গতকালকে রাত্রে এক আত্মীয় বাড়িতে ছিলাম, একটু জরুরি কাজে না গেলে হয় নাই, তো একজন আত্মীয় আমার এক বাবাই আলোচনা করতেছিলেন, সরি আমার এক ফ্রেন্ড আলোচনা খুব করতেছিলেন যে তিনি একটা অমুসলিম লোকের বাড়িতে গেছেন, সে নিয়ে ওনাকে বসাইছি, এরপরে তার বালিশের নিচ থেকে কোরআন খুলে দেখাইছে যে তুমি এটা চিনো, মানে হ্যাঁ আমি এটা চিনি, কী জিনিস এটা, ওইটার নাম কোরআন, এটা আমি পড়ি, তুমি জানো আমার নেক্সট ডোর নেইবার একজন মুসলিম বাংলাদেশি, সেই বাংলাদেশি মুসলিম আমার ফ্রেন্ড, সে আমাকে এটা দিছে, আল্লাহ আকবার, আর বলছে যে এটাতে যা বলা হয়েছে সব সত্য, তুমি এটা মানো, সে বলছে আমি তো মুসলিম এমনি, আমি যে মানি, তো এবং তার সামনে কিছু পড়ে শোনাইলো, সে বেটা মুসলিম এখনো হয় নাই, আনুষ্ঠানিক ভাবে হয় নাই, কিন্তু সে বলছে যে এটা হচ্ছে এখন আমার হার্ট, আমার হার্টের সাথে এটা এখন কানেক্টেড, সুবহানাল্লাহ। এই যে দেখেন কোরআন তাকে ধরছে, কোরআন তাকে হেদায়ত করে ছাড়বে, আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে সহ সকল মুসলমানকে ইসলামের ইসলামের ভিতরে আসার জন্য তৌফিক দান, আমিন আমিন। তো আসেন এই কোরআনের আমরা পেয়ে গেলাম, ঠিক আছে রমজান শরীফে আসছি এটাও বুঝলাম, এখন আমরা পেয়ে গেছি সবাই ঘরে ঘরে কোরআন আছে, এখন আমাদের দায়িত্ব কি, শুধু আসছে কোরআন রমজান শরীফে এটা বলে হা হা করলে হবে না, কাজ কি, নাম্বার ওয়ান কাজ হচ্ছে আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহ ওয়া মান সক্ষম হতে হবে এবং কোরআন তেলাওয়াত করতে হবে, এটা এটা শুধুমাত্র রমজান শরীফের হক না, এটা রমজান বেরমজান সব সময়ের হক, কোরআনকে তেলাওয়াত করা হচ্ছে অন্যতম একটা দায়িত্ব। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, নবী আপনি কোরআন তেলাওয়াত করুন, যা কিছু ওহি করে পাঠাইছি আপনার কাছে এটা আপনি তেলাওয়াত করতে থাকুন। চিন্তা করে দেখেন নবীকে বলা হচ্ছে
আর এই কোরআন তেলাওয়াত দিয়ে তুমি নামাজ কায়েম করো, ও আকিমিস সালাহ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। বললেন আপনি কোরআন তেলাওয়াত করুন, আর ইকরা এই এই কোরআন তেলাওয়াত দিয়ে 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 আপনি ওয়াকিমিস সালাহ নামাজ কায়েম করুন। আর নামাজ কায়েম করলে কোরআন দিয়ে কী হবে, যে সকল ধরনের কোনো সকল ধরনের ইবুল থেকে, শয়তানি থেকে, আপনাকে সকল খবিরা থেকে, মুনকার থেকে এই কোরআন আপনাকে বাঁচাবে, এই নামাজ আপনাকে বাঁচাবে, আল্লাহ সেফ করে ছাড়বে। সুবহানাল্লাহ ওয়া যিকরুল্লাহি আকবার, আর আল্লাহকে যে জিকির এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। ওয়া যিকরুল্লাহি আকবার আল্লাহু আকবার, এর থেকে বড় জিকির আর নাই কোরআন তেলাওয়াত থেকে। কেমন আফদারুল নাওয়াফিল তেলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম জিকির নফল কাদের মধ্যে, জিকিরের মধ্যে কোরআন তেলাওয়াত হচ্ছে সবচেয়ে বড় জিকির। ওয়া যিকরুল্লাহি আকবার, খেয়াল রাখবেন কোরআন তেলাওয়াত হচ্ছে সবচেয়ে বড় জিকির। আর জিকির বেশি করে করতে আল্লাহ বলেছেন, অন্যান্য আমাদের ক্ষেত্রে আল্লাহ বেশি শব্দ লাগালো নাই, নামাজ খুব বেশি করে পড়ো নাই, রোজা বেশি করে রাখো নাই, জাকাত বেশি করে দাও না, যা আছে আপনি তো তা দিবেন, নামাজ যা ফরজ আছে আপনি তো এটা পড়বেন, এই জন্য বেশি করে নামাজ পড়ো এটা আল্লাহ বলেন নাই, বেশি করে অন্যান্য কাজ করবেন নাই, একটা ইবাদতের কথা বলতে গিয়ে বলছেন যে বেশি করে পড়ো কোরআন, সেটা হচ্ছে জিকির। কেমন وَذَاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا আল্লাহর জিকির তোমরা বেশি করে করো, বেশি করে করো, বেশি করে করো। জিকিরের ব্যাপারে আসছে বেশি 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 আমলটা করো। কি জিকির, আমরা অনেকে জিকির বলতে বুঝি কয়েকজন একত্রিত হয়ে এইগুলা সম্পূর্ণ বেদাতি জিকির, এগুলো সম্পূর্ণ নাজায়েজ জিকির, এই জাতীয় জিকির নাম জিকির না। জিকির হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমেশে ঢুকে জিকির করতে হবে, তিনি যে স্টাইলে করেছেন, তিনি যে ফর্মুলায় করেছেন, তার নাম জিকির। যে কোনো ইবাদতে যদি রাসূল সাল্লামের ফর্মুলাকে, ওনার ফরম্যাটকে, ওনার তরিকাকে যদি না মানি, তাহলে এটার নাম আমল না, এটার নাম নেক আমল না, এটার নাম বদ আমল। লা ইকবাল, এটা এটা আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ তাআলার কাছে আমল কবুল হওয়ার জন্য শর্ত তিনটা, আমরা প্রায় সময় এটা বলে থাকি, আজকে ও লিখে রাখেন। এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহর হুকুম আছে কি না এই কাজটা করার ভিতরে। দুই নম্বর শর্ত হচ্ছে যে আল্লাহর জন্য করছেননি। আর তিন নম্বর হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় করছেন, আপনি আপনার নিয়মে করলে হবে না। যেমন ধরেন আল্লাহর হুকুম হচ্ছে যাকাত দাও, নামাজ পড়ো, হালাল খাও, আছে না আল্লাহর হুকুম। এখন আপনি আল্লাহর হুকুমটা নামাজ পড়ার ক্ষেত্রে মানবেন, আল্লাহ ওয়াস্তে করবেন, আল্লাহর জন্য আপনি এটা করবেন, আল্লাহর জন্য জিকির করবেন, আল্লাহর জন্য দান করবেন, আল্লাহর জন্য সওম করবেন। এই যে রোজা রাখছি, আল্লাহ বলেছেন যে এই মাস আসলে পরে তোমরা রোজা অবজার্ভ করো। কেমন এই মাস অবজার্ভ করলেই তোমরা রোজা রাখো। এই যে বলছেন না সুরায় যে রোজা রাখো, শেষের দিকে আয়াতে আছে যে ফাল ইয়াসুম হো, ফাল ইয়াসুম হো, তোমরা এই মাস আসলে পরে রোজা রাখো। এই মাস যারা অবজার্ভ করবা তোমরা রোজা রাখো। এই রোজা রাখার যে হুকুম পেয়ে গেছি আমরা, এখন কেমনে রাখবো, কেন রাখবো, রাখবো আল্লাহর জন্য, আল্লাহ হুকুম করেছে, তাহলে আল্লাহর হুকুম রোজা রাখো, রাখবো আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্যে। আর কোন নিয়মে রাখবো, এখন আসেন রোজা রাখবো আল্লাহ বলেছেন, তাহলে আসেন আমরা পাঁচ দিন রাখি, পাঁচ দিন থেকে পরে বাদ দিয়ে দিই না, এখন আসতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি কয়দিন রাখছেন, সুবহানাল্লাহ, তিনি যেভাবে করে রাখছেন, কয়দিন রাখছেন, কোন সময় ইফতার করেছেন, কোন সময় সহর করেছেন, এইসব তার কাছ থেকে শিখতে হবে। কী কী খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া পরে কোন সময় এন্ড করতে হবে, সবগুলো কথা কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাওয়া যায়। কেমন তাইলে নবীর ফরম্যাটের মধ্যে ঢুকাইয়া আমরা রোজা রাখবো, ঠিক আছে। রোজা আমার ইচ্ছা মতো রাখলে হবে না। ওই যে হিন্দুরাও তো রোজা রাখে, একাদশী পালন করে, খ্রিস্টানরাও রোজা রাখে, ইহুদিরাও রোজা রাখে, ওদের স্টাইলে তো আর রোজা রাখলে হবে না, আমাদের স্টাইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করে দিয়েছেন। অতএব
এক নম্বর কাজ হচ্ছে কোরআনকে শিখতে হবে, ভালো করে পড়তে হবে এবং তেলাওয়াত করতে থাকতে হবে। নাম্বার টু হচ্ছে যে নেক আমল করব কোরআন ভিত্তিক, যে আমলগুলো আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমেশে ঢুকিয়ে আল্লাহর জন্য করতে হবে ইখলাসের সাথে। জাযাকাল্লাহ খায়র শেখ, আমরা যাচ্ছি ছোট একটা ব্রেক ইনশাআল্লাহ। হ্যাঁ সুন্দর ইনশাআল্লাহ। যে তিনটা কথা আমরা শুনছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কীভাবে কী করতে বলছেন এবং আমাদের ইবাদতগুলো কীভাবে কবুল হয়। সম্মানিত ভাই বোনেরা, আমরা যাচ্ছি ছোট একটা ব্রেক ইনশাআল্লাহ, আশা করি আমাদের সাথে থাকবেন। আমরা ব্রেক থেকে আসার পরে আমরা এই কথাগুলো আবার আলোচনা করবো ইনশাআল্লাহ, আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ সবার। থাকবেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين। সম্মানিত ভাই বোনেরা যারা আমাদের সাথে ছিলেন বিরতির আগে, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বিরতির পরে আপনাদের সম্মুখে আবার আসার তৌফিক দান করলেন। আমরা রোজা অবস্থায় সবাই আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা কথা শুনতেছেন এবং আমাদেরকে এর ব্যাপারে এই বিনিময়ে আজরত উজর দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাছে আমরাই তামান্নাই করবো ইনশাআল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, রমাদান মাস তোমার সন্তুষ্টির জন্য আমরা কাজগুলো করতেছি। শেখ একটু আগে বলছিলেন যে ইবাদত কবুলের জন্য তিনটা শর্ত, একটা হচ্ছে সেটার এভিডেন্স লাগবে, তাই না শেখ? দুই নম্বর হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে সেটা আপনার করতে হবে। তিন নম্বর হচ্ছে পদ্ধতি হতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে শিখিয়েছেন সেভাবে প্রত্যেকটা কাজ উনি দুনিয়াতে এসে আমাদেরকে ইমপ্লিমেন্ট করে দেখিয়েছেন, যে নামাজ এভাবে পড়ো, জাকাত এভাবে দাও, হজ এভাবে করো, রোজা এইভাবে রাখো। নবীর পদ্ধতি যদি আপনার রোজা রাখতে না পারেন তাহলে আপনার রোজা কিন্তু শুধু পানাহার মুক্ত থাকলেন, কোনো ফায়দা আপনার হলো না, একটা হাদিসে আসছে, তাই না? আল্লাহর কাছে আমরা দোয়া করবো, ইয়া রাব্বুল আলামিন যতগুলো আবাদত আমরা করি তুমি আমাদেরকে যে আবাদত করার তৌফিক দান করলে সেই আবাদতগুলো যেন তোমার উদ্দেশ্য হয় এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ দেখানো পথেই হয়, তাহলে সেখানে আমরা দুনিয়া এবং আখরাতে কল্যাণ পাবো ইনশাআল্লাহ। যাচ্ছি আমরা শেখের কাছে ইনশাআল্লাহ এই কথাগুলো আবারও রিপিট করে শোনার জন্য। থাকবেন আমাদের সাথে, আমরা এই সেগমেন্টে আপনাদের সাথে আসবো, কলে আসবো ইনশাআল্লাহ। আমাদের নম্বর দেওয়া থাকবে, টেলিফোন নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা আমাদের সাথে কলে আসতে পারবেন ইনশাআল্লাহ, যে কোনো প্রশ্ন আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র, যাচ্ছি শেখের কাছে আলোচনা শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাহি আজমাইন। فأعوذ بالله من الشيطان الرجيم الذين يتلون كتاب الله حق تلاوته أولئك يؤمنون به أي آيات قرآن شلما مياغي جي قرآن كي تلاوت كرتو بطر حق عدائي كوري قرآن كي تلاوت كرا جنة تر حق عدائي كرا كويكتا اكزمبل نمبر وان حق حچه تاكي تلاوت كربو قواعد شهر كاري তেলাওয়াত করব তারতিলের সাথে, হুড়াতাড়া করে তেলাওয়াত করব না, বুল তেলাওয়াত করব না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কোরআন আমি তেলাওয়াত করলাম ঠিক আছে সহি করে, কিন্তু রমজান শরীফে বেশি করে সওয়াব পাওয়ার জন্য খতম দেওয়ার তালে কিছু লোক বেশি দ্রুত পড়ে ফেলে, খুব দ্রুত করে পড়ে, না গন্না লাগায়, না কোনো মাদ মদুদ লাগায়, কেমন মন মতো পড়ে ফেলে খতম দেওয়ার তালে তারা একটু কুইক পড়ে ফেলে, আদায় করে পড়েন না। সে দুইটা স্টপ আমরা আপনাকে স্টপ করবো এখানে, যে প্রথম বলছেন যে কোরআন পড়ার জন্য, তেলাওয়াতের জন্য, আমরা এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আবার একটা কল থেকে আসে দেখেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি। জি আমার নামে একটা কোশ্চেন আছে, গ্যালারি থারাবি নামাজ তো 20 রাকাত না নি? জি তো সেও না কই না নি, 8 রাকাত ফইলে ফললে না নি আদায় হয়ে যায়, প্লিজ আমার একটা কই দেয় নি, কারণ আমার নামে শরীর বেশি অসুস্থ, আমি 20 রাকাত নামাজ পড়তে পারি না, ওখানে লেগে হতে জানতাম ফাইলাম। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি জি না, আপনি টেলিফোন রাখুন, আমরা এখনই শুনবেন শেখের কাছ থেকে ইনশাআল্লাহ। জি সুন্দর প্রশ্ন করেছেন, তারাবির নামাজ 20 রাকাত, আপনি 20 রাকাত পড়লে পারেন, কিন্তু আপনার শারীরিক অসুস্থতা যেহেতু আছে আপনি 8 রাকাত পড়বেন। আপনি যেটা শুনেছেন যে 8 রাকাত তো আছে, এটাও ঠিক আছে, এমনকি যদি বেশি অসুবিধা হয় কোনো দিন শারীরিকভাবে আপনি করে দিতে পারতেছেন না, কেবলমাত্র ফরজ পড়বেন আর সালাতুল বিতর পড়বেন, দ্যাটস ইট, তারাবি না পড়লেও চলবে, অসুস্থ যারা আছে ওদের জন্য তো রোজাও আল্লাহ মাফ করে দিয়েছেন না,
তো আপনার জন্য তারাবি এত জোর করে আপনি পড়বেন না আপনার শরীর নিয়ে, না পড়তে চাইলেও হয়ে যাবে যদি বেশি অসুস্থ হন, আর কোনো রকম যদি পড়তে হয় কিছু পড়তে চান আর টাকা পড়ে আপনি আরাম করবেন, কোনো সমস্যা নেই। কেমন আর আমরা যারা সুস্থ আছি আমরা বৃষ্টি কাত পড়ি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখুন এবং যারা বৃষ্টি কাত পড়েন সবাইকে আল্লাহ সুস্থ রাখুন। সবগুলো মসজিদে এই টাইমে কি সুন্দর তিলাওয়াত হচ্ছে, তারাবির নামাজ হচ্ছে, মানুষরা বৃষ্টি কাত করে পড়ছে। কেমন কোনো কোনো জায়গায় আট টাকা পড়ে, যারা আট টাকা তো পড়ে তারা কিন্তু করে জানেন কি কোরআন বেশি করে পড়ে, বেশি তিলাওয়াত করে, প্রায় তিন চার পাতা একসাথে পড়ে, এক রেখাতে পড়ে। আট টাকার যারা পড়ে তারা বলছে যে খারাপ হয়ে থাকা বড় কষ্ট হয়, দেখছেন তো আট টাকা মানে কোন বললাই না, আট টাকা না লম্বা করে পড়ে, বেশি হ্যাঁ বেশি করে কোরআন পড়ে, কারণ তারাও তো এক কদম দেয়। তো আট টাকাতের মধ্যে কোরআন যা পড়ে ওইটা আমরা বেশি কাতে বাক করে পড়ি, এই জন্য আমাদের জন্য একটু আসান হয়, কথা বলছেন। আর যারা আট টাকা পড়ে ওরা ওদের আট টাকা ঠিক আছে, ওদের পড়া একটু বেশি হয় পরিমাণে, তো আপনি যা পারেন পড়ানোর সুবিধা নাই, কেমন আপনি যেহেতু অসুস্থ মানুষ নেই না পারলেও কোনো সমস্যা নাই। আশা করি বোন আপনি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। তবে খেয়াল রাখতে হবে এক্ষেত্রে যে ফরজ নামাজ ছাড়া যাবে না, ফরজ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শাস্তি দিবেন, যদি আপনার স্বাস্থ্য না কুলে আপনি তারাবি নামাজ ছাড়তে পারবেন, কিন্তু আপনার রেওয়ার্ডটা হাই হলো না, রেওয়ার্ডটা খুব প্রচুর পাইলেন না, অনেক সব পাইলেন না আপনি। যাচ্ছি আমরা পরবর্তী কলে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খায়র। আমার প্রথমত হুজুর আপনাদের দুজনের কাছে আমি দোয়া চাচ্ছি যে আপনারা যদি এমনিতেই দোয়া করবেন আর উমরাতে যদি যান আমার জন্য একটু দোয়া করবেন, আমার পরপর তিনটা বাচ্চা নষ্ট হয়েছে, এই জন্য আমি একটু মানসিকভাবে বিভিন্নভাবে একটু চাপের মধ্যে আছি। আর আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমার কিছু স্বর্ণ আছে, তো স্বর্ণের জাকাতটা আমি এইভাবেই সাধারণত দিই এই দেশে আসার পর থেকে। দোকানে গিয়ে আমি স্বর্ণের দোকানে যাই, দিয়ে গিয়ে বলি যে আজকের এই স্বর্ণগুলোর জাকাত কত আসে, তো তারা হিসাব করে বলে দেয়। তো এটা কি ঠিক আছে? যদি এটা ঠিক না থাকে তাহলে কিভাবে আমি স্বর্ণের জাকাতটা মানে বের করবো? আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে যে আমার অল্প কিছু জাকাত আসে, তো আমি অনেক আত্মীয় তো আছে গরিব, তো তাদেরকে আমি দেই কাউকে 2,000-3,000-4,000 এইভাবে করে কয়েকজনকে দেওয়া যায়, তো এটা কি ঠিক আছে নাকি একজনকে দিতে হবে? আচ্ছা, কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন হচ্ছে যে সারাদিনই তো দোয়া করতে রোজা রেখে, তো এই রোজা রেখে ইফতার আগ মুহূর্তে কিংবা যে কোনো সময় আমরা কি শুধু মানে দুনিয়া আখেরাত উভয়টার জন্য চাইতে পারি নাকি শুধু আখেরাতের জন্য চাইবো? আর ইফতার আগ মুহূর্তে যেমন নেক সন্তানের জন্য বা সুস্থতার জন্য এগুলা কি চাইতে পারি? এক্স্যাক্টলি, আমরা বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষেরটা দিয়ে শুরু করি, ভালো থাকবেন বলে আপনি আমাদের কল্যাণকামী হয়েছেন, কল্যাণকামী আছেন বলে টের পাওয়া গেছে। তো মানুষ নিজে নিজে ভালো থাকতে পারে না, আল্লাহর নাম নিতে হবে, আল্লাহর নাম নিতে বলতে হবে, আল্লাহ আমাদেরকে ভালো রাখুন। জি, জাযাকাল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখুন। খেয়াল রাখবেন বোন, আমরা নিজেরা কেউ ভালো থাকতে পারি না, আপনি পারেন না। আমাদের মধ্যে আসলে আমাদের সমাজের কথা কিন্তু প্রচলিত, এইভাবে প্রচলিত হয়ে গেছে, এটা একটু ভাঙা দরকার, তখন এইভাবে এটা একটু ভাঙা দরকার, বলা দরকার যে আল্লাহ আমাদেরকে ভালো রাখুন। জি, এতক্ষণ আপনাকে আল্লাহ ভালো রাখুন, জাস্ট এক্স্যাক্টলি এটাই ভালো, আপনাকে আল্লাহ ভালো রাখুন। আপনাকেও শুকরিয়া যে আপনি আমাদের কল্যাণ চান, আপনার আমরা আপনাদেরও কল্যাণ চাই। সবাই আল্লাহর নামে ভালো থাকুন এবং আল্লাহ পাক আপনাদের আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, তার ইবাদত করার জন্য যেন আল্লাহ বাকি রাখেন জীবন। নম্বর ওয়ান ছিল স্বর্ণের, এক নম্বর প্রশ্ন ছিল স্বর্ণের জাকাতের ব্যাপারে, উনি বলছেন দোকানে নিয়ে যান স্বর্ণগুলো। আপনি দোকান থেকে যে রেট তারা ঠিক করে দেয় এটাই নিয়ম, আপনি আপনার নিজের থেকে রেট ঠিক করলে হবে না, এভরি ডে আপ অ্যান্ড ডাউন হয় প্রাইস। কেমন তো আপনি যেদিন জাকাত দিবেন, যেদিন আপনার জাকাতগুলো হিসাব করার দিন, হিসাব করার টাইম, সেই দিন আপনি স্বর্ণের দোকান থেকে দামটা জেনে নেবেন যে আজকের রেট কত, এবং সেই রেট অনুযায়ী আপনি জাকাত দিবেন। জি, জাকাত অল্প ওনার, হ্যাঁ সবাইকে দিতে পারতেছেন না, এটা উনি কিছু কম কম করে দিচ্ছেন, কম কম করে দেন, বেশি আত্মীয় স্বজনকে দিবেন সুবিধা কি। যাই হোক, আপনার এই অ্যামাউন্টটা আপনি কম কম করে যত আত্মীয় স্বজন আছে আত্মীয় স্বজনকে বেশি দিবেন। কেমন? কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে জাকাত দেওয়ার খাত উল্লেখ করেছেন, উল্লেখ করতে প্রথম খাত বলেছেন যে তোমার নিকটাত্মীয় দাও। আমরা অনেক সময় করি কি, আমরা অনেক সময় দিয়ে দিই রোহিঙ্গায়, দিয়ে দিই আমরা প্যালেস্টাইনে, দিয়ে দিই আমরা ইরাকে দেন ওগুলা, কিন্তু এটা হচ্ছে থার্ড ক্যাটাগরি, এটা প্রথম না। প্রথম ক্যাটাগরি হচ্ছে কি জানেন, ইন্নামাস সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন। দেখেন, ফুকারা, ফকির হচ্ছে এক নম্বর। কোন ফকির? আপনি কি ওই ইন্ডিয়ার ফকিরকে দিবেন নাকি প্যালেস্টাইনের ফকিরকে দিবেন? আসেন বনি ইসরাইলে, ও আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া বানাস সাবিল। এক নম্বর ক্যাটাগরি এখানে জাল কুরবা,
দান করবা মানে নিকটাত্মীয়, ব্লাড কানেক্টেড আত্মীয়, ঠিক আছে? ব্লাড কানেক্টেড আত্মীয় হচ্ছে আপনার নিজের আত্মীয় এবং আপনার স্বামীর আত্মীয়, এই দুইজন হচ্ছে ব্লাড কানেক্টেড, বেশি ক্লোজ, অন্যদেরকে আগে দিতে হবে। সূরা আলা ইমরান আল্লাহ বলেছেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়তামা, এই দেখেন শুরু হয়েছে লম্বা আয়াত বলতেছেন, প্রথমেই ওয়া বিযিল কুরবা নিকটাত্মীকে আগে দিতে হবে। এই জন্য নিকটাত্মীয়ের হক আগে, নিকটাত্মীয়ের মধ্যে ফকির যে তাকে দেন, মিসকিন যে তারে দেন, তিন নম্বর হচ্ছে অন্যান্য সবাইকে দেন। আল্লাহু আকবার। এই জন্য আত্মীয়ের মধ্যে হচ্ছে হক সবচেয়ে বেশি, এরপরে আপনি দেন একটু গ্রামের আত্মীয়, কেমন একটু ক্লোজ ফ্রেন্ড ট্রেন্ডকে দেন, তিন নম্বরে সারা দুনিয়াকে দেন, সমস্যা নেই। আল্লাহু আকবার। কিন্তু নিজেরটাকে ঠকিয়ে অন্যখানে দিবেন এটা এটা করবেন না, গুনাহ হবে, আল্লাহর কথা না মানার গুনাহ হবে, নবী সাল্লামের কথা না মানার গুনাহ হয়ে যাবে। কারণ কি, বড় একটা কারণ বলি, আপনার আত্মীয় কিন্তু আপনাকে চিনে, আর রোহিঙ্গাদেরকে সারা দুনিয়া চিনে, সারা দুনিয়া থেকে সরকার দিচ্ছে, বেসরকার দিচ্ছে, এনজিও দিচ্ছে, সবাই দিচ্ছে, আমরাও দিচ্ছি, আপনিও বোধহয় দিয়েছেন দেন, কিন্তু আপনার গরিবকে আমি চিনি না, দুনিয়াও চিনে না, এনজিও চিনে না, আপনারটা আপনারা চিনে, আপনি তারা চিনেন, তো সে আশা করে বসে আছে যে আমার আপু আছেন ইংল্যান্ডে, আপনাকে ছাড়া কেউ কেউ চিনে না, সে উপাস থাকবে, তাকে উপাস থেকে অন্য হাতে মুখিয়ে দিয়ে না, খানা দিয়ে না, অন্যের অন্যের জন্য, যে না আপনার নিজের নিকট আত্মীয়কে আগে আপনি দিবেন, প্লিজ, প্রায়োরিটি নাম্বার ওয়ান। এরপরে প্রায়োরিটি নাম্বার টু হচ্ছে একটু দূরাত্মীয়, একটু দূরাত্মীয় বাট আপন, গ্রামের আত্মীয় স্বজন আছে একটু দূরের, ওদেরকে দিবেন, ব্লাড কানেক্টেড না, কিন্তু ওদের হক আছে আপনার উপর, তারা আপনার চিনে, আপনি তাদের চিনেন। এরপরে তিন নম্বর ক্যাটাগরি হচ্ছে আপনি রোহিঙ্গা দিন, প্যালেস্টাইনে দিন, ইরাকে দেন, এই উজবেকিস্তানে দেন, যেখানে আপনার এই চায়নায় দেন, অনেক গরিব আছে বিভিন্ন জায়গায়, সারা ওয়ার্ল্ডের মধ্যে আপনার হক আছে, মুসলিম হিসেবে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি উল্লেখ করেছেন যে আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদিন, গোটা মুসলিম জাতি একটি বডির মতো, সুবহানাল্লাহ, ইনিস্তাকা আদুহু ইস্তাকা কুল্লু, যদি তোমার কোনো শরীরের মধ্যে পেইন হয় তাহলে কি হয়েছে, তোমার সারা শরীর শেক করবে, পেইন ফিল করবে, এমনি করে তুমি যদি এখানে, তোমার যদি কোনো প্যালেস্টাইনে কোনো ভাই অথবা বোনকে আহত করা হয় তাহলে তুমি এখান থেকে যদি পেইন ফিল করো, সুবহানাল্লাহ, তুমি মুসলিম, সুবহানাল্লাহ, অতএব সারা মুসলিমকে আমরা দেবো ইনশাআল্লাহ, কিন্তু নিজের আত্মীয়কে ঠকিয়ে নয়। তৃতীয় প্রশ্ন ছিল দুনিয়া এবং আখরাতের দোয়া, উনি কি আপনি টাইট খুব ফিট করবেন না, কোন সীমিত করবেন না, এ দোয়া ওপেন এনি টাইম ইউ ক্যান ডু দোয়া, বিশেষ করে ইফতারের টাইম আপনি উল্লেখ করেছেন, ওই সময় দুনিয়ারও দোয়া করবেন, আখেরাতেরও দোয়া করবেন। আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি, কেমন, ওমিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাহ ওয়া ফিল-আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান-নার, যারা দুনিয়ার কল্যাণ চায় এবং পরকালীন কল্যাণ চায়, ওদের সবাইকে আমি দুনিয়াও দেই আখেরাতও দেই, আল্লাহ ওই জন্য দুনিয়া সলভ করবেন, আল্লাহ আমাকে সন্তান দাও, সুস্থ রাখো, ভালো রাখো, তোমার ইবাদত করার তৌফিক দাও, আর ইবাদত যা করি এটা আমাকে তুমি আখেরাতে সওয়াব দাও, রিওয়ার্ড দাও, জান্নাত দাও, এভাবে করে করে দুনিয়ার সওয়াব এবং আখেরাতের সওয়াব পাওয়ার জন্যে প্রেরেশনের সাথে দোয়া করতে হবে। ওমাঙ্কা নাজুরি দহারসাদ দুনিয়া নুতিহি মিনহা, কেমন, ওমাঙ্কা নাজুরি দহারসাল আখেরাতু নাজিদুল্লাহু ফি হারসি, দুনিয়ার যারা ক্ষেত করে ছায় যারা দুনিয়া দুনিয়া, আল্লাহ ওদেরকে দুনিয়াও দেন, আর যারা আখেরাতের সওয়াল করে আল্লাহ ওদেরকে বেশি করে দেন বলছেন, নাজিদ ফি হায়াতি, তার দুয়ার মধ্যে, তার ক্ষেত্রের মধ্যে, তার আমলের মধ্যে আমি বেশি করে বরকত দেই, আল্লাহু আকবার, বাড়িয়ে দেই, সুবহানাল্লাহ, রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, শেখ আমরা মাঝে মাঝে দোয়া করি, অনেক বারবার বলছেন, ওনার তিনটা বাচ্চা ওনার নষ্ট হয়েছে, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন এবং ওনাকে নেক সন্তান দান করেন ইনশাআল্লাহ, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, হ্যাঁ এই দোয়া উনি আশা করেন, রব্বি হাব লি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হ্যাঁ ইন্নাকা সামিউ দোয়া, রব্বি হাব লি মিনাস সালিহিন, এই দোয়া করেন ইনশাআল্লাহ, আল্লাহ হতাশ হবেন না, এক সময় আল্লাহ আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। আমরা যাচ্ছি ফরওয়ার্ড করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হ্যালো কলার, আসসালামু আলাইকুম,
আমার কোয়েশ্চন আছে, তারাবিনামাজে 20 রাকাত আছে, 20 রাকাত সিরিয়ালি সুরা মেনটেন করে যাওয়া লাগবো নিনা? মনে করো আলম তারা ফোরলা বাদে কুল হোয়াল্লা, পরে লীলা ফোরলা, পরে কুল হোয়াল্লা, ওলা কোন সুরা মনে করো ছোট একটা সুরা বাকি সিরিয়ালে ওলাও যাই পারে, আমি জানতাম। আর আর একটা কোয়েশ্চন হুজুরের, আমরা তো সবসময় পড়ে আইছি সুবহানাল্লাহিল মুলকি, ওগুলা পড়ে আইছি, যে এগুলা হয়েছেন মানুষের মানানি দোয়া, এগুলা পড়লে গুণ হইব। মানুষের মানানি দোয়া হুজুর তো এটা বুকও কিতা লাগি, আর মানুষের তো ইবাদত করে সাপ ফাইবার লাগি, এটা তো ইবাদত করিয়া গুণা করবার লাগি, কিতা লাগি তা বুকো দিবার দোহার হুজুর। আর এখন হুজুরে কইলা এটা ফরজ নাই, সুন্নত নাই, ওয়াজিব নাই, কোনটা নাই, বাট এটা পড়লে সোয়াব হইব, যেমন সুরা পড়লে সোয়াব হয়, জিকির পড়লে সোয়াব হয়। আমরা বুঝতে পারছি আপনার প্রশ্ন, আর কোন প্রশ্ন আছে? আপনি ধারাবাহিক পড়বেন, আপনি যে স্টাইলে বলেছেন এটা হচ্ছে হুড়া তাড়ার নামাজ পড়ার জন্য, তাড়াহুড়া করার জন্য। বাংলাদেশে এই স্টাইলে অনেকে পড়ে থাকেন, এটা না করে আপনাকে স্টাইল যে স্টাইল বলেছেন এটা না করে। ফর এক্সাম্পল, আপনার বেশি কোরআন মুখস্থ নাই, কেমন ইদাজুল জিলাতি থেকে নাস পর্যন্ত আছে, যদি এদ্দুর হয় আপনি প্রথম রেখাতে জালজালা থেকে শুরু করে আপনি পড়েন আলামতারা পর্যন্ত, সেকেন্ড রেখাতে আপনি আলামতারা থেকে এই আলামতারা পরে কোরাইশ থেকে আপনি নাস পর্যন্ত পড়েন, বস হয়ে গেল 2 রেখাত। তাইলে কী হলো লাভ, যে আপনার নমাজটা একটু লম্বা হইল, আর এই লম্বা করে পড়ার নাম হচ্ছে সালাতু কিয়ামিল লাইল। কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহপাক পরামর্শ দিয়েছেন যে আপনি ওরাত্তিল কোরআনা তারতিলা, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, আপনার উপর যে কিতাব পাঠিয়েছি অত্যন্ত হেভি কিতাব, এই কিতাব দিয়েই আপনি তারতিল করে করে নামাজ পড়েন, এই কিয়ামুল লাইলের নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, তারাবিহ পড়েন, লম্বা করে কিরাত দিয়ে পড়তে হবে, খেয়াল রাখবেন। এই আলাম তারা আর কুল হুয়াল্লাহ, লীলা কুল হুয়াল্লাহ, মাউন কুল হুয়াল্লাহ, এই স্টাইলে এটা এটা কোনো তারাবি নামাজ হবে না। কেমন এটা হালকা নামাজ, খুব বেশি হালকা করে ফেললেন আপনি, খুব বেশি কুইক করে ফেললেন। যারা নামাজে যা মসজিদে যায় তারা দেখছেন নি, তারা এক খতম দেয়, মানে এক পেজ না পড়লে এক খতম হয় না, কমপক তো এক পেজের সাইজে আপনাকে আরাম তারা সাইজ, হ্যাঁ না তা আপনি এক পেজ সম্ভব না, যেহেতু আপনি হাফিজা না, সমস্যা নাই, কিন্তু আপনাকে যে স্টাইল দিলাম বলে এই স্টাইলে আপনি কয়েক সুরা দিয়ে এক রাকাত, কয়েক সুরা দিয়ে পরবর্তী আরও কয়েক সুরা দিয়ে আরও এক রেখাত, 3টা সুরা পড়েন না কমপক্ষে, অসুবিধা কি, এক রেখাত, এর নেক্সট আরও 3 সুরা। এখানে অনেকে মনে করে তারা যখন শুরু করে মনে করছে যে তারা যখন শুরু করছে তখন প্রথম যে সুরা এক রেখাতে পড়ছে পরবর্তী রেখাতে সেই সুরা পড়তে পারবে না, তারা এটা একটু ভুল ধারণা আছে। না এটা ঠিক না, এটা ঠিক না, মানে প্রথম রেখাত যে 3টা সুরা বা 5টা সুরা পড়লেন এগুলা দিয়ে আবার নেক্সট রেখাত পড়বেন না, এর পরের আরও 3 সুরা দিয়ে আপনি নেক্সট রেখাত পড়বেন। যখন সালাম ফিরে ফেলবে তখন তো নতুন আবার নতুন হয়ে গেছে। এক্স্যাক্টলি, যেমন আপনি উল্লেখ করলেন ইজাজুল জিলাতি প্রথমে পড়লেন সূরা ফাতিহার পরে, তারপরে ওল আদিয়াতি, তারপরে আল কারিয়া, তারপরে কোনটা আলাম তারা, না এটা দিয়ে আপনি এক রেখা শেষ করে ফেললেন, পরের রেখাতে আপনি যান, পরের রেখাতে গিয়ে আপনি পড়লেন ফর এক্সাম্পল কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, এবং একটু লম্বা হইলো তো, তো এই লম্বা করে পড়াটা হচ্ছে তারাবিহের নিয়ম। মানুষ বইতে যখন লিখে তখন যারা আলেম না তারা তো অনেক কথা লিখতে পারে, এবং এই জাতীয় কিছু বই আছে যেগুলা অথেন্টিক বই না, মকসুদুল মুমিনিন, নিয়ামুল ফুরকান, নিয়ামুল, যেখানে থাকুক না কেন, যেই হোক এই বইগুলোর মধ্যে এগুলা এগুলো লিখছে তারা কোনো অথেন্টিক দলিল নাই। আর সুবহানাল যে দোয়া যেটা বলছেন সুবহানাল মুলকিটা আমরা ছোটবেলাও পড়েছি, বোন আপনি আপনি আজকে নতুন পড়তেছেন, আমরাও পড়েছি, পরে আমরা চেক করে দেখেছি যে এই জাতীয় কোনো দোয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম থেকে আসে নাই, সাহাবি থেকেও আসে নাই, এগুলা বইতে আসে বলেই আপনাকে মানতে হবে কোনো কথা আছে না, আপনি যতক্ষণ পর্যন্ত অথেন্টিক বইতে না পাবেন, কিতাবে না পাবেন, বুখারিতে নাই, মুসলিমে নাই, কোনো হাদিসের কিতাবে নাই, আপনি এগুলো পড়বেন না। যদি কেউ বলে থাকেন যে এটা পড়লে তো সোয়াব তো পাওয়া যায়, এটা দোয়া ফরজ ওয়াজিব না সুন্নত না, ঠিক আছে এটা দোয়া তো, তো দোয়া তো আপনি এই টাইপে এখানে করেন,
দোয়া হয় আপনি পরবর্তী সময় করেন, অসুবিধা নেই, আপনি যখন ফ্রি হন তখন পড়েন, কিন্তু আপনি ফিক্স করে যদি ফেলেন যে প্রত্যেক চার রাকাত এটা পড়তে হবে, এটা আপনার স্টাইল, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইল না, এটা নবীজির ফরম্যাটে গিয়ে ঢুকে না। আপনারা যদি না বুঝেন, আমরা গোলাপ আমরা একবার গোলাপ ভেঙে ফেলতেছি, পরে আপনার থেকে আমরা বুঝতে পারলাম না, এটা আমাদের ব্যর্থতা। আমরা প্রোগ্রাম শুরুতে বলতেছি যে নবীর 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 যে আমল করবেন বোন অথবা ভাইরা ভালো করে বুঝেন সুজেন, আমল কম করেন সমস্যা নাই, কিন্তু যা করবেন কোয়ালিটি, কোয়ালিটি কাকে বলে, কোয়ালিটি হচ্ছে যে নবী সাহেবের ফরম্যাটে ঢুকছে কিনা দেখতে হবে, কেমন আর না হয় আপনার আমলটা হবে না যদি আপনার এই ফরম্যাটে না ঢুকে অন্য ফরম্যাটে চলে গেছে। কি কি হয়েছে সমস্যা, যে আপনি কেন প্রত্যেক চার রাকাত পর এই দোয়া পড়েন, আপনি এই দোয়া যদি বলেন যে পড়লে সব হবে, এনি টাইম পড়েন, এখন পড়েন সমস্যা নেই, অনেকে বলে আল্লাহর জন্য, আমরা তো উদ্দেশ্য আল্লাহর জন্য করতেছি, এটা মানুষের তৈরি দোয়া, যেখানে দোয়া আপনি পড়েন বোন ভাই ইচ্ছা মতো পড়েন, অন্য টাইমে পড়েন, কিন্তু ফিক্স করবেন না যে প্রত্যেক চার রাকাত পর আপনি এটা পড়তে হবে, না পড়লে আপনি তারাবি হচ্ছে না, দিস না দেট না, এগুলা সমস্যা, এই জন্য ফিক্স করা করার ফলে সমস্যা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আট টাকাত পড়েছেন বা যাই পড়েছেন তিনি একসাথে পড়েছেন, কোনো ব্রেক টেক আর দেন নাই মাঝখানে, কারণ আমরা ব্রেক দিচ্ছি অসুবিধা নাই, এটা নফল নামাজ সুন্নত নামাজ ব্রেক দেওয়া যায়, কিন্তু ব্রেকের মাঝখানে আপনি যে এটা ঢুকাই দেন যে পার্ট অফ সালাহ হয়ে গেছে, তো এই জন্য বিভিন্ন মসজিদে এখনো বাংলাদেশে হচ্ছে একেবারে গুঞ্জন করে পড়ে চার রাকাত পড়ে সালাম ফিরাইয়া একেবারে এটা পড়তে হবে, সারা মুসল্লি পড়ে, না পড়লে যদি মনে হয় নামাজ হয় নাই, এই তো সমস্যা এখানেই যে না করলে নামাজ হয় নাই এর বাপ এসে যায়, আর চার রাকাত পড়ে ফিক্স করে ফেলছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিক্স করেন নাই, সাহাবায়ে কেরাম ফিক্স করেন নাই, কেউ ফিক্স করে পড়েন নাই, আপনি আমি যখন এটা ফিক্স করবো তখন এটা আউট অফ ফরম্যাট অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যায়। এক্স্যাক্টলি, সুবহানাল্লাহ, বলছি আগে যে আমল কবুল হইতে হলে কোনো হুজুরকে দেখে আমল করলে হবে না, আমাকে দেখে দেখে আমল করলে হবে না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দেখে আমল করবেন, তাইলে আপনার আমল কবুল হবে ইনশাআল্লাহ, আল্লাহু আলাম বিসওয়াব। জি, জাযাকাল্লাহ খায়র, শেখ মুজাফফর পরবর্তী কলার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সম্মানিত কলার, আসসালামু আলাইকুম। আমরা ফলুদ সাথে আপনার কাছে অনেকক্ষণ থাকার জন্য লাইনে, বলেন আপনার প্রশ্ন আমরা শুনতেছি ইনশাআল্লাহ। আমার একটা প্রশ্ন, আমি তো মসজিদে তারাবি করি, এখন ওখানে এই একসাথে মানে জামাতে আমরা ওই বিতিলি পড়ি ফেলাই, পরে আমি যখন বাসায় আসি পর আবার আমি তাহাজ্জুদ পড়ি, তো এখন তো বিতিল তো আমরা ওই মসজিদে পড়ি ফেলাই, বিতিলের পর আবার বসায় আসি আমি তাহাজ্জুদ পড়ি, এটা কি হবে? একেবারে ঠিক মতো হবে, কোনো সমস্যা নাই, কেমন আপনি আপনার বিতিল আগে পড়েন, আমরাও তো পড়ি অনেক সময়, আমরা আগে পড়ে ফেলি, এরপরে তাহাজ্জুদের টাইমে উঠে যদি তাহাজ্জুদ আল্লাহ কিছু নসিব করে তাহলে দু চার টাকা পড়লেন, মাশাআল্লাহ, কোনো সমস্যা নেই, আপনার তাহাজ্জুদ ঠিক মতো হবে, এবং তাহাজ্জুদের ওয়াক্তি হচ্ছে একেবারে ফজর উদয় হওয়ার আগ পর্যন্ত, ঠিক আছে, আপনি পড়েন আর রোজা মাস শেষ হয়ে গেলে পরে তখন তো আর বিতির জমাতে পড়া হবে না, ওই সময় আপনি এন্ডে গিয়ে সালাতুল বিতির আদায় করবেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়র। যাচ্ছি পরবর্তী কলে দেখি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার একটা কোয়েশ্চন আছে। জি বলুন ভাই, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, আমার কোয়েশ্চন হইল যে আমি উমরাত যাইয়া রাখি, তো উমরাত আমার দয়মর দোলা রাখিয়া আখটা যদি ওযু জায়গায় রাখি, তাহলে হারাম তো না বারোই তৈরি অনেক সময় লাগবো, বা শর্ট টাইম যদি থাকে, তো এই সময় যদি আমি তাইয়ামর তাইয়াম করিয়া তফ করলাই বা নমাজ পড়লাই, আমার এটা তো ওই বনি ওটা তো জানা লাগে। আপনি সুস্থ আছেন, সুস্থ লোক আপনি? জি, আমি সুস্থ লোক, বাট যদি আপনি উমরাতে যাচ্ছি বলেছেন, ইনশাআল্লাহ বললেন না, বলেন আপনি যে আমি উমরাতে যাচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহর নাম নিয়ে বলুন। হ্যাঁ, আল্লাহর নেম নাম নিয়ে আপনি বলবেন, যখনই কথা বলবেন আগামীতে কোনো কাজ করবো ইনশাআল্লাহ, আর অতীতে হয়ে গেছে বা আপনি ভালো আছেন, সুস্থ আছেন, এবার আলহামদুলিল্লাহ, অতীতের জন্য আলহামদুলিল্লাহ, আগামীর জন্য ইনশাআল্লাহ বলতে হয়, খেয়াল রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক অনেক শিক্ষা দিয়েছেন, তিনি ইনশাআল্লাহ না বলার কারণে নবীকে আল্লাহ শিখিয়েছেন, খুব ভালো করে ট্রেনিং দিয়ে শিখিয়েছেন, তিনি বলছিলেন প্রশ্নের জবাবে যে কালকে বলবো, তোমরা আসো কালকে বলো, কালকে তোমরা আসবা, কালকে আসছে তারা ঠিকই, কিন্তু আনসার নাই,
কোনো ওহী আসে নাই, চিন্তা করছেন? এইভাবে তিন তিনবার তিনি ডেট দিছেন কিন্তু ওরাও আসছে, তিনি আশা করতে পারেন নাই। এরপরে তো খুব লজ্জিত হয়েছেন, আল্লাহর কাছে মাফ চাইছেন, এরপরে আল্লাহ ওনাকে শিখিয়ে দিছেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহর সাহায্য না চাওয়ার কারণে আপনাকে এই বিলম্বিতে ফেলে আমি একটা শিক্ষা দিয়েছি, আগামীতে কোনো কিছু করতে হইলে ইনশাআল্লাহ বলবেন, আল্লাহ চায় তাইলে আমি করব। গেল নম্বর ওয়ান, এটা আপনার প্রশ্ন না, এটা আমি আপনাকে একটু অ্যাড করলাম ভাই হিসেবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার উজু যখন নষ্ট হয়ে যাবে তখন উজুর অল্টারনেটিভ হচ্ছে তিয়াম্মাম, যদি আপনি অসুস্থ হন। ওই যে বলছেন আপনি পরে জিজ্ঞেস করার কারণে ভালো হয়েছে যে আমার উজু চলে যাওয়ার ব্যাপার আছে, উজু ভেঙে যায়, কেমন উজু যদি চলে যাওয়ার রোগী হন আপনি তাহলে আপনার আর তিয়াম্মাম করা লাগবে না, কেমন? আপনার উজু চলে গেলেও আপনার উজু আছে নিতে হবে, তবে শর্ত হচ্ছে প্রত্যেক এক অক্তর জন্য একটা উজু করবেন। এই উজু করে আপনি নামাজ পড়লেন, নামাজ পড়ার পর কন্টিনিউ আমল করতে পারবেন এই উজু দিয়ে। উজু যদি ব্রেক হয়ে যায়, নামাজের মধ্যে আপনার উজু ব্রেক হয়ে গেছে ফর এক্সাম্পল, অথবা নামাজ শেষ করছেন ব্রেক হয়ে গেছে, না আপনার উজু আছে, আপনি তওয়াফ করতে পারবেন, আপনি তেলাওয়াত করতে পারবেন, যতক্ষণ পর্যন্ত অন্য মনস্ক না হয়েছেন, কেমন, এবাদত থেকে আপনি বাহির না হয়েছেন, কন্টিনিউয়াস এবাদত আপনি করছেন 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 করে যান, আপনার উজু 10 বারও যদি ভেঙে যায়, 10 বার ছুটে যায়, তবু উজু আছে, আপনাকে তিয়াম্মাম করা লাগবে না। সুবহানাল্লাহ, খুব সুন্দর, আল্লাহ তাআলা ইজি করে দিয়েছেন, একেবারে ইজি। কিন্তু যদি অসুস্থ না হন, এই রোগে রোগাক্রান্ত না হন, তাইলে আপনাকে হঠাৎ হয়ে গেছে, হ্যাঁ হঠাৎ হয়ে গেছে, তাইলে আপনাকে উজু করতেই হবে, ফিরে আসে উজু করতে হবে। এক্স্যাক্টলি, যে ক্রাউড আছে বিশেষ করে রমজান শরীফে বেশি ক্রাউড হয়ে যায়, এই ক্রাউড টাউড এগুলো কোনো কথা না, আপনাকে উজু করা লাগবে, হিসাব করবেন কতটা করছেন, বাকিটা আসে আবার শুরু করবেন, তাই না? জাজাকাল্লাহ খাশিক, আমরা আমাদের হাতে সময় দৌড়তেছে, আমাদের হাতে সময় খুব একটা বেশি নেই, যাচ্ছি দুটা কল নিয়ে আমরা ইনশাল্লাহ যাওয়ার আগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সম্মানিত কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন বলুন ভাইয়া। জি 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 জি, আলহামদুলিল্লাহ আমরা সব ভালো আছি, আপনি বলুন, প্রশ্নটা বলুন প্লিজ। আচ্ছা, তা আমার প্রশ্ন হইলেও কজলে ইম উবাইয়াতে যে কিয়াম করুন, এটা রাইটিং। আচ্ছা, আর কি আর কোনো প্রশ্ন আছে? আর 2 নম্বর প্রশ্ন হইল কি, ওই দুকে একজন হুজুরে কইলা যে রেস্টুরেন্টের মদর গোজা দি হজ হইতো নাই, মসজিদে ধরল এটা মসজিদ হইতো নাই, চারবার কইলা যে এই ফুরা দি আরবার হজ করতে হইবাই। আচ্ছা ঠিক আছে, আমরা ব্রেকে যাব, ব্রেক থেকে ফিরে আসে আপনি আমাদের প্রশ্ন শুনবেন, উত্তর শুনবেন ইনশাআল্লাহ। যাচ্ছে পরবর্তী একটা কল নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বোন, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন বলুন প্লিজ ভাই। আমার প্রশ্ন হলো, আমার নানি পিরিয়ড হয়েছে ভাই, আজ 14 দিন হয়েছে, স্টপ হয়েছে, আমি এখন ব্যক্তিগত জিজ্ঞেস করতে হবে বোন? আপনি এটা ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, ও এটা টেলিভিশনে টেলিভিশনে বলা ঠিক হবে না, আপনি ব্যক্তিগতভাবে আপনার আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করেন ইনশাআল্লাহ। অথবা উনি জানেন। আচ্ছা, আমরা বিরতিতে শোক ইনশাআল্লাহ, আমরা বিরতি থেকে ফিরে আসে আমরা ফসল উত্তর দেবো ইনশাআল্লাহ, আশা করি ইনশাআল্লাহ থাকবেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দূরের ও কাছের সম্মানিত ভাই বোনেরা, বিরতির পর আমরা আবার ফিরে আসলাম আপনাদের সম্মুখে আলহামদুলিল্লাহ। আমরা বিরতির আগে দুইটা কল নিয়েছিলাম, একটা কলে এক ভাই বলেছিল কিয়াম সম্পর্কিত, শেখ আচ্ছা ভাইয়া যে প্রশ্ন করেছিলেন কিয়াম। আচ্ছা জি, একজন মুরব্বীর প্রশ্ন ছিল জি। আমরা ব্রেকে যাওয়ার আগে সম্মানিত মুরব্বী সাহেবকে আমরা আসসালামু আলাইকুম জানাচ্ছি। ওয়ালাইকুম সালাম। আর উনি খুব খুব মানে মহব্বত করে জিজ্ঞেস করছেন যে আমরা কেমন আছি। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। দোয়া করবেন যে আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন, আপনাদেরকে ভালো রাখুন এবং নেকির আমল করার তৌফিক দান করুন, আর যা আমল করেছি এগুলা আল্লাহ কবুল করুন। ভাইজনের প্রশ্ন ছিল কিয়ামটা কি দাঁড়িয়ে করতে হয় নাকি কেমনে করতে হয়। জি, দাঁড়ানোর নামই হচ্ছে কিয়াম, বাংলায় বলে দাঁড়ানো খাড়া হওয়া, আর আরবিতে বলে কিয়াম করা। নামাজের মধ্যে যে আমরা দাঁড়াইয়া নামাজ পড়ি, আল্লাহ বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর জন্য একত্রিত হয়ে খুব মনোযোগ সহকারে আল্লাহর সাথে কানেক্টেড হয়ে তোমরা নামাজ পড়ো, খাড়া হয়ে দাঁড়িয়ে পড়ো। ওই যে কুমু, ওটা হচ্ছে কিয়াম করো নামাজের মধ্যে। নামাজের মধ্যে কিয়াম করার অর্থই হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া।
আশা করি অর্থটা ক্লিয়ার হয়ে গেছে আপনাকে আপনার সামনে। পরবর্তী বলার কল ছিল, কথা প্রশ্ন ছিল মদের পয়সা দিয়ে হজ করা মসজিদ বানানো যাবে কিনা। মদের কোনো পয়সা দিয়ে, যেহেতু আপনি যেটা জানেন যে মদটা নিজে হারাম আর মদ থেকে উৎপাদিত পয়সা যেটা আসে আর্নিং হয় ওইটাও হারাম। এখন মদের পয়সা আপনি আল্লাহ গড়ে কেমনি লাগাইবেন? না, আল্লাহ নিজে পাক, তার গড় ও পাক, তিনি পাক পয়সা চান। কেমন আল্লাহ ইউহিব্বুল মুত্তাহহিরিন, কারাকাতে আসছে ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাহহিরিন, তা আল্লাহ নিজে পাক, এই জন্য তিনি পাককে ভালোবাসেন, যে নাপাক পয়সা লাগাইবেন না, মদের পয়সা হারাম, হারাম পয়সা দিয়ে আপনি এইসব কাজ করবেন না। এখন আসেন যে কেউ বলেছে আপনাকে যে মদের পয়সা দিয়ে পয়সা হয়ে গেলে হজ করতে হবে। জি, পয়সা আর্ন করেছেন মদ থেকে, কিন্তু পয়সা তো আপনার হয়ে গেছে, তো পয়সা যদি হজ করার মতো পয়সা হয়ে যায় তাইলে আপনার উপর হজ ফরজ হয়ে গেছে। এখন আসেন হজটা কেমনে করবেন? যদি সারা পয়সা আপনার মদের পয়সা হয়, আপনার আপনার ইনকাম বা আপনার আয় বা আপনার সেভিং, তাহলে হজ ফরজ হয়েছে বটে, কিন্তু আপনাকে একটা বুদ্ধি বলে দেই, আপনি তোবা করেন নাম্বার ওয়ান, নাম্বার টু এই পয়সা দিয়ে হজে যাবেন না, আপনি লোন করে চলে যান। কেমন? আর হজ থেকে এসে বা যাওয়ার আগে তাকে কিছু লোন আপনার পয়সা থেকে তাকে মেরে দেন, একটু চেঞ্জ করলেন পয়সাটা, একটু হালাল হলো, পুরো হালাল না হইলেও আপনি একটু হিলা করলেন আর কি। ঠিক আছে, এই হিলা করলে আশা করা যায় আপনার আপনি লোনের পয়সা দিয়ে হজ করে আসেন। কেমন? আপনি মদের পয়সা দিয়ে হজে গেলেন না, আপনি গেলেন না, কেমন? আল্লাহ তো একটু এই যে আপনি বাহানা করলেন, আল্লাহ আশা করা যায় এই বাহানাটা কবুল করতেও পারেন। তো আপনি হজ করে আসেন, যেহেতু হজ ফরজ হয়ে গেছে, এই জন্য আপনাকে কে উল্লেখ করেছেন যে হজ করতে হবে, আসলে হজ আপনাকে করতেই হবে। আপনি পয়সা আর্ন করেছেন কেমনে, এটা আলাদা স্টোরি, এটার জন্য হয় আল্লাহ আপনাকে মাফ করে দেবে তওবাতুল্লাহ করলে, অথবা আপনাকে আল্লাহ শাস্তি দেবেন কেন তুমি মদ বিক্রি করে এটা জোগাড় করছো, এটা অন্য কথা। তো আশা করি আপনি তোবা করবেন, আল্লাহ মাফ করে দিবে, আর আপনি লোন করে হজে চলে যান। কেমন? আসার পর আপনি এই ব্যবসাটা বাদ দেন রে ভাই, এই কাজটা বাদ দেন, বাদ দিয়ে আপনি একটা হালাল কাজ ধরেন আর তাকে পয়সা আপনি পে করতে থাকেন ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ খায়র। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা চলে যাচ্ছি একটু আলোচনা শেখ ইনশাআল্লাহ। কোরআন যদি ইগনোর করি, রেখে দেই, তেলাওয়াত করি না, পড়ি না, খুলি না, তাহলে এই কোরআন আপনার আমার বিরুদ্ধে কিয়ামতের খড়া হওয়ার আশঙ্কা আছে। বিচার নিয়ে আল্লাহ আল্লাহ সামনে দাঁড়াই যাবে। আল্লাহ সামনে যদি কোরআন বিচার নিয়ে দাঁড়ায় তাহলে বাঁচার করে উপর থাকবে? আল্লাহ হচ্ছেন জাজ আর কোরআন হচ্ছে আপনার বিরুদ্ধে পার্টি, আর আপনি হচ্ছেন আসামির পার্টি। তাহলে চিন্তা করেন যে আপনাকে আমাকে যদি আর আসামি বানাই ফেলে কোরআন, বাঁচার কোনো পথ থাকবে না। এই জন্য আসুন আমরা আল্লাহর কাছে মাফি চাই, যা বেয়াদবি করেছি কোরআনের ব্যাপারে, যা অবহেলা করেছি, ইগনোর করেছি, আল্লাহ আমাকে আমাদেরকে মাফ করুন। আমিন। আর আগামীতে এখন থেকে কোরআনটাকে ভালো করে পড়ার জন্য, তেলাওয়াত করার জন্য আমরা হাতে উদ্যোগ নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই কোরআন আপনাকে আমাকে মুক্তি দিবে বলে আমি কয়েকটা আয়াত পড়েছি আপনাদের সামনে, হাদা বাইয়ানুল লিন্নাস, হাদা কী বলে এই হুদাল লিন্নাস, কেমন হুদালদের মুত্তাকিন। এই কোরআন ভালো মুমিনকে মুত্তাকিকে হেদায়ত করে, আবার সারা মানুষকে হেদায়ত করে, দুনিয়ার গোটা মানবতার জন্য হেদায়তের কিতাব হচ্ছে এটা। তো এই কোরআন যেহেতু হেদায়ত করে, তাইলে আপনাকে আপনাকে হেদায়ত করছে নি, এখনও আপনি মদে কেন, আপনি মদ থেকে আসলেন না কেন বের হয়ে? হ্যাঁ, মানে আপনি কোরআন ঠিকমতো পড়েন নাই, নামাজ কেন পড়েন না? আপনি কোরআন পড়েন, দেখবেন আপনার কথা আল্লাহ উল্লেখ করেছেন, আপনাকে নামাজ পড়তে হবে, ভালো হতে হবে, ভালো মুসলিম হতে হবে, সত্যবাদী হতে হবে, আপনি গীবত করবেন না, নিন্দা করবেন না, পরচর্চা করবেন না, আপনি এই খারাপ কাজগুলো বাদ দিবেন, এগুলো সব কথা কোরআন আপনাকে আমাকে শিখিয়েছে। আমরা যদি কোরআন পড়ি, পড়া শুরু করে দেই, আমরা পেয়ে যাবো। যেমন আপনি কোরআন আরম্ভ করেছেন পড়া, এতে আপনি তিনটে কথা পেয়েছেন, আল্লাহ বলছেন নামাজ কায়েম করো, তুমি নামাজ পড়ো, আর ও আতুজাকাত, তুমি জাকাত আদায় করো ফরজ, আর রুকুকারীদের সাথে মিলেমিশে রুকু করো, অর্থাৎ মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়ো। এই তিনটা কথা ফলো করে না, আপনি কোরআনের এই আয়াতটা তেলাওয়াত করায় না, আপনি এটা পেয়ে গেছেন। তো জিন্দা আপনাকে বুঝে বুঝে আপনাকে আমাকে কোরআন তেলাওয়াত করতে হবে। আরেকটা আয়াত আপনি পড়লেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হয়ে থাকো, ইসলামের রজ্জুকে শক্ত করে ধরো, এবং দল দল উপদল হয়ে যেও না, এক এক থাকো, ঐক্যবদ্ধ হয়ে থাকো। তো এই খবর পাওয়া গেলো এই আয়াতের মধ্যে। এইভাবে করে
প্রত্যেকটি আয়াত আপনার কাছে, আমার কাছে খবর নিয়ে আসছে, মেসেজ নিয়ে আসছে। এই মেসেজকে অবলম্বন করে আমাদের জীবনকে গড়তে হবে। এটা হচ্ছে নাম্বার টু কাজ, খেয়াল রাখবেন। এই কাজটা অনেক মুসলমান কিন্তু করেন না, কেয়ামতে বড় অসুবিধা পড়ে যাবো আমরা। কোরআন আসছে আপনাকে হেদায়াত করতে, আপনি মানবেন কোরআন, আপনি মানাইবেন মানুষদেরকে, আপনি দিনের দাওয়াত দিবেন, আপনি পৌঁছাইবেন। এটাও আপনি যদি আপনি না করেন, আপনি আমি না করি, তাইলে হবে না। কোরআনের এই তিনটা কাজ, এক নম্বর নিজে তেলাওয়াত করবো, দুই নম্বর হচ্ছে বুঝে বুঝে পড়বো, আমল করবো যা বুঝলাম তার উপর, আর তিন নম্বর নিজে যা বুঝলাম মানলাম অন্যকে এটা পাস করতে হবে, অন্যের কাছে দিনের দাওয়াত দিতে হবে। এই আমলের যে আমি গতকালকে কোরআনের একটা আয়াত পাইছি, খুব সুন্দর লাগছে, আপনার সাথে শেয়ার করি। এই যে আপনি শেয়ার করলেন, এই শেয়ারিংটা হচ্ছে আপনার জন্য কোরআনের দাওয়াত দেওয়া। এই তিনটি কাজ না করলে কোরআন আমাদের বিরুদ্ধে কেয়ামতের দিন আল্লাহর সামনে খাড়া হয়ে বিচার দিবে। আসুন, সম্মানিত ভাই এবং বোন, আপনি যেই হন না কেন, আপনি রোজাদার, আপনি মুসলিম, আপনার পরিচয় একটাই যে আপনি আল্লাহর বান্দা, আপনি আপনি একজন মুসলিম বান্দা, তাইলে আপনাকে এই তিনটা কাজ করা ফরজ। তিনটা কাজ করা ফরজ, একেবারে ফরজে আইন। এটা এমন না যে কিছু আলেম ওলামা করে ফেলতেছেন আমার লাগবে, থাকবে না, না। জানাজান নামাজে নিজে যদি শরীক না হইতে পারে অসুবিধা নাই, অন্ধরা পড়ে ফেলবে, ঠিক আছে। এটা এমন না, এই কোরআন নিজে তেলাওয়াত করা, আপনি তেলাওয়াত করলে সব পাবেন। আপনি এই কোরআন যদি অধ্যয়ন করেন, অর্থ সব বুঝেন, আপনার লাভ হয়েছে। এবং তিন নম্বর হচ্ছে আপনি আপনার ভাই বোন আত্মীয় স্বজন নেইবার থেকে শুরু করে সবার কাছে নিজে যা আপনি বুঝলেন আমল করলেন, এটা তাদের কাছেও হুবহু পৌঁছাইতে হবে। তিনটি কাজ না করলে পরে কোরআনের হক আদায় হবে না। আমরা হক থেকে পরবর্তী কথা শুরু করবো ইনশাল্লাহ। যাচ্ছি একটা কলে দেখি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রশ্নটা বলুন প্লিজ। বাংলাদেশের যে ব্যাংক 5,000 বা 10,000 টাকা থাকে, তে জকাত কত আয় ফিরি জকাত হইবা 5,000 টাকা। যে তেরাবিন নামাজ যদি আমরা একবার সূরা আলাম তারা বাদর হাতে কুল বল্লা দিয়া ফরি, তে আমরা নামাজ হইবনি প্লিজ, আমরা আমরা কথা কই যাব যাইয়া। আচ্ছা ঠিক আছে, আমরা ফোন করে আল্লাহ তাহক আপনাদের তো প্রোগ্রাম দেখি আমরা খুব উপকৃত হইরা আপনারা আল্লাহ না বলতে হবে, আপনি আল্লাহ আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক কইবে বলতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, ওকে, জাযাকাল্লাহ খায়র। শেখ বলছেন প্রথম এক মিনিটের আগে ওই ছেলে বা মেয়ে রোজা ভেঙে ফেলেছে বা ইফতারি করে, এক মিনিট আগে যে রোজা ভাঙছে আপনার মেয়ে, এই রোজা হয়ে যাবে। কেমন লন্ডনের টাইম টেবল আমরা যারা করেছি আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরাম দুই তিন মিনিট করে আমরা কিছু আয় রাখছি হাতে, এই অ্যাক্সিডেন্ট হয়ে গেলে যেন সবাই বাঁচে। তা আপনার রোজা, আপনার মেয়ের রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নাই, কোনো কাজা করতে হবে না। দুই নম্বর প্রশ্ন জাকাতের খাতার ব্যাপারে বলছেন উনি, জাকাত কারে কারে দিবেন? আপনাকে আমি একটা লিস্ট দেই, ঠিকানা দেই, লিস্ট দেবো না, সকল দায়িত্ব আমাদেরকে দিয়ে কিছু আপনারা শেয়ার করেন। আপনার কাছে কোরআন তো আছে নিশ্চয়, বাংলা কোরআন খুলবেন, বাংলা কোরআন খুলে সুরা আত্মাওবা যাবেন, এখানে গিয়ে 90 নম্বর 60 নম্বর আয়াত, কেমন আয়াত নম্বর 60 খুলবেন, 60 নম্বর আয়াতে পেয়ে যাবেন লিস্ট। আল্লাহ পাক 8 গ্রুপের মানুষকে এখানে এই লিস্টে দিয়েছেন, তালিকায় দিয়েছেন। এই লিস্ট আপনি খুলে ওখান থেকে আপনি নিয়ে যাবেন, এক নম্বর ফকির, দুই নম্বর মিসকিন, তিন নম্বর যারা জাকাত উঠায় ওদের শ্রম হিসাবে, ওয়াজিদ হিসাবে, এইভাবে করে সবগুলো লিস্ট ওখানে আছে, আমি আর আপনাকে বলবো না। প্লিজ আপনি বাংলা কোরআন খুলুন, সুরা আত্তাওবা 60 নম্বর আয়াত খুলে দেখলে পাবেন। তিন নম্বর প্রশ্ন, 5,000 টাকা আমরা বাংলাদেশে জাকাত দিতে হবে কিনা বলছে? বাংলাদেশে আপনার যে অ্যাকাউন্টে 5,000 বা বেশি টাকা আছে ওই টাকা, আর আপনার নিজস্ব টাকা যেটা এখানে আছে পাউন্ড আছে, এটা আপনার এখানকার ব্যাংকে যে পয়সা আছে এই ব্যাংকের পয়সা, তারপরে আপনার সোনা আছে এটা, তারপরে যদি কোনো বিজনেস থাকে তাহলে এটা, রেন্টেড হাউস বা গাড়ি যদি থাকে তাহলে তার রেন্টাল ইনকামের উপর, এই জাতীয় সকল মাদের উপর কিন্তু জাকাত আসে। তো আপনার যে টাকা আছে বাংলাদেশে তার উপর আসবে। এখন কত করে দিবেন? সকল টাকাকে একত্রিত করে আপনি বাংলাদেশের টাকা যদি 5,000 হয়, এর প্রত্যেক 1,000-এ 25 টাকা, এলে 5×5 = 25 কত হয়েছে? 5×5 = 125 এই 125 টাকা দেবেন বাংলাদেশ যদি 5,000 হয়, 10,000 হইলে দেবেন আপনি 250।
কেমন 250 টাকা, 10,000 টাকায় 250 টাকা। আর আর এখানে 100 পাউন্ডে 2.5 পাউন্ড, 1,000 পাউন্ডে 25 পাউন্ড। আশা করি ক্লিয়ার হয়েছে ভাই বোন। এরপরেরটা জাকাল্লাহ খায়, আর কোনো প্রশ্ন না শেখ? আমরা যাচ্ছিলাম, না না প্রশ্ন আছে, চারটে প্রশ্ন করছে, চারটে তো আরটা তো আমি খুঁজে পাইনি কিন্তু আমার রেকর্ডে আসেনি। আচ্ছা যাক, উনি শেষে দোয়া চেয়েছেন বোন, আমরা দোয়া করি আল্লাহ পাক আপনি যেভাবে আমাদেরকে দোয়া করেছেন আমরা দোয়া করি, আপনি আপনার সন্তানাদি সহ আপনার দেশ সুস্থ থাকুন, আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আমাদেরকে আল্লাহ ভালো রাখুন, নেক আমাদের তৌফিক দিন এবং নেক আমাদেরগুলো কবুল করুন। যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। তারা সব খরচ হইলে আস্তে আস্তে দিলে কি খরচ হলো, দেখা লাগলো তারা এত দিলাম। সেকেন্ড প্রশ্ন হলো আমার আত্মীয় মারা গেছে নাকি, বা তার ব্যাংকে অনেক পয়সা পয়সা আছে, এটা জাহাজ দেওয়া লাগবো নি? উনি কি আত্মীয় মারা গেছেন? মারা গেছেন, সম্পত্তি আছে, তার ছেলে মেয়ে আছে, বা এগুলো জাহাজ দেওয়া লাগবো নি? তার প্রথম কমেন্ট করেছেন যে আপনাদের উপকার হচ্ছে এবং আগের মহিলাও বলেছেন, আমরা অত্যন্ত খুশি হয়েছি এবং শুকরিয়া আদায় করি আল্লাহর, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের কথাগুলো কবুল করুন এবং কমিউনিটিকে উপকৃত করার তৌফিক দান করুন। আর আপনার প্রথম প্রশ্ন জাকাত বাংলাদেশে উনি আস্তে আস্তে দিচ্ছেন, যে আপনি যে আস্তে আস্তে দিচ্ছেন এই জন্য আপনার ডাবল সওয়াব হবে, কারণ আপনি নিজে বলেছেন যে একসাথে দিলে খাই ফেলবে, ঠিকই, আরও এক মাস পরে আপনাকে সওয়াল করবে আবার, তাই না? এই জন্য আপনি যে একটু বুদ্ধি করে কম কম করে দেন, দেন আস্তে বছর দিন, এইভাবে করে কিন্তু যেদিন আপনি জাকাতের হিসাব করবেন সেই দিন সারা হিসাব একত্রিত করবেন, যে আমি সারা বছরে এত দিছি, টাইম টু টাইম আমি দিয়েছি, দিয়ে এখন হয়েছে আমার 100 পাউন্ড জাকাত আদায় হয়ে গেছে, ঠিক আছে? আজকে যে জাকাত হিসাব করবো ওখান থেকে ওই 100 আউট করে দিবেন। জাজাকাল্লাহ খায়, কথা ক্লিয়ার আছে? আপনি ইনশাল্লাহ সব বেশি পাবেন ইনশাল্লাহ। সেকেন্ড প্রশ্ন ছিল ওনার আত্মীয় মারা গেছেন, ওনার অনেক সম্পদ আছে। আত্মীয় মারা গেছেন, ওনার নিজস্ব সম্পদটা এখনো রয়ে গেছে, ভাগাভাগি হয় নাই আত্মীয়দের মাঝে বা সন্তানদের মাঝে এখনো ভাগাভাগি আপনারা করেন নাই যদি হয়, আর সেখান থেকে ইনকামও আসে, তাহলে সেই 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 সম্পদ থেকে আপনার জাকাত দিতে হবে না, এই জন্য এটা জাকাত দেওয়া লাগবে না, যেহেতু মানুষ বেঁচে নাই, যা জাকাত তো দিতে হবে যদি লোক থাকে, কারণ নাই বেটা তার তার জাকাত নাই, লোক নাই তার জাকাত নাই, ঠিক আছে? এখন আসেন যে আপনারা যে দেরি করতেছেন এটাকে লুক আফটার করতেছে খেয়ে, এটা তো অসুবিধা হয়ে যাবে, এটা ট্রাস্ট মাস করে লাভ নাই, পট করে আপনারা তার ছেলে মেয়ে কয়জন আছে ওদেরকে জিজ্ঞেস টিজ্ঞেস করে ওদেরকে ওদের মধ্যে আপনারা বাক বন্টন করে দিয়ে দেন, এটাই হচ্ছে নিয়ম। কেউ মারা গেলে পরে দেরি করতে নাই, কেমন দেরি করা গুণা? আপনারা যারা এইভাবে করে এটা রাখছেন পরে এটা মালিককে হবে, এখন জাকাত দিবে কে? জাকাত রাখেন হজ করবে কে? জাকাত দিবে কে? মালিককে হবে। এই জন্য মালিকদেরকে মালিক বানাই ফেলেন, সন্তানদের মধ্যে ভাগ করে দেন ইনশাল্লাহ, ছেলে মেয়ে যারা আছে ওদেরকে একজন ভালো আলেমের কাছে যান, এটা যদি বাংলাদেশে হয় তাহলে আপনাকে বলবো কোনো একটা বড়ো মাদ্রাসা যাইয়েন, ওখানে একজন মুফতি আছে, সবটা মানুষের এক একজন করে থাকে মুফতি থাকে, এই এই মুফতি সাহেবের কাছে গিয়ে আপনারা একটা বাক বন্টন করে সন্তানদেরকে দিয়ে দেন, প্লিজ দেরি করবেন না, না হয় আপনারা বেশি গুনাহগার হয়ে যাবেন, আল্লাহ মাফ করবেন। মা তৌফিক ইল্লা বিল্লাহ। শেখ আমরা আলোচনা করতেছিলাম যে কোরআন, আমরা যদি নামাজ পড়ি, নামাজ ইজ ফরজ আমাদের জন্য, তা আমাদের জন্য কীভাবে কোরআন তেলাওয়াত করা কি ফরজ? হ্যাঁ, সুন্দর প্রশ্ন নিয়ে আসছেন। এই এটাকে মাসআলা আকারে নাই নে, কোরআনের আয়াতে আমি যাই, আমি কয়েকটা আয়াত আপনাদের সামনে পেশ করেছি। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আল্লাহু আকবার, হে নবী সাল্লাল্লাহু আলাইহি আপনার কাছে কিতাব যা পাঠিয়েছি এই পর্যন্ত এই কিতাব আপনি পাঠ করতে থাকেন, আপনি এই অংশগুলো পাঠ করতে থাকুন, তো পাঠ করতে থাকুন এটা হচ্ছে আমর, আর আর আম্মাতান সাধারণভাবে হচ্ছে আমরের হুকুম, আল্লাহর আল্লাহর হুকুমগুলো হচ্ছে ওয়াজিব, এগুলো পালন করা ওয়াজিব। এখানেও যে উতলু বলে যে হুকুম করা হয়েছে এটা ওয়াজিব, কেমন? তো এই জন্য আমাদের উচিত হচ্ছে, এছাড়া আরও আরও বহু আয়াত আছে, কেমন এই প্রায় সমান তেলাওয়াত করার ক্ষেত্রে আল্লাহ হুকুম করেছেন, তো আল্লাহ পাকের হুকুম মানা তো ফরজ। এই হিসাবে আপনার প্রশ্ন যেটা করেছেন, কোরআন তেলাওয়াত করা এটা এক ধরনের ফরজ, কিন্তু ফরজ কোন তেলাওয়াত করা, অর্থাৎ নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা ফরজ,
বিনা কোরআনে নামাজ হয় না, তা আশা করি সবাই একমত হবেন। এই সেন্সে কোরআন শিখা ফরদ, কোরআন শিখতে হবে এবং তেলাওয়াত করা ফরদ। আর এমনি আপনি তেলাওয়াত করবেন সওয়াবের উদ্দেশ্যে, এটা হচ্ছে নফল তেলাওয়াত বা সুন্নাত তেলাওয়াত। আপনি তেলাওয়াত করতেছেন রমজান শরীফে, বের রমজানে সুরা ইয়াসিন পড়েন, শোয়ার সময় আপনি সুরা মুলক পড়েন এবং সকালে আপনি ওয়াকিয়া পড়েন, সুরা ইয়াসিন পড়েন, এই ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার জন্য নফল। কিন্তু কোরআন নামাজের মধ্যে পাঠ করা ফরদ, এই হিসাবে আপনার ফরদও ঠিক আছে আর নফলও ঠিক আছে, আশা করি ক্লিয়ার। জাযাকাল্লাহু খায়রান, আলহামদুলিল্লাহ। এবং এটা এত এত মানে এত বেশি সওয়াবের একটা বাইস, সওয়াবের কারণ, কেমন যত বেশি তেলাওয়াত করা যাবে অত বেশি সওয়াব পাওয়া যাবে। আর কেমন দিন তো আমাদের সওয়াব ছাড়া পার পাবো না, এই জন্য সবার কাছে অনুরোধ করে যাই, আজকে রমাদানের স্পেশাল একটা দিন যে আমরা দিনে রাতে যেন কোরআনটাকে আমরা আমাদের একটা একটা কী বলি একটা দৈনন্দিন অভ্যাস করে ফেলি, রুটিন করে ফেলি, অজিরা করে ফেলি, কেমন যে আমি কোরআন কিছু না কিছু হলেও পড়বো। কোরআন তেলাওয়াত করাটা যদি আপনারা সকল হাফেজকে দিয়ে দেন তাহলে হবে না, আর ইসলাম জানার কাজটা যদি আলেমদেরকে দিয়ে দেন তাহলে হবে না, যে আপনারা শিখবেন পড়বেন জানবেন আমাদেরকে এইসব জানিয়ে দিবেন টিভিতে না। আমরা তো অনেক কষ্ট করতেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের আমাদেরকে তো অফিস দিয়েছেন বলছি, কিন্তু অনুরোধ করছি যে নিজেরাও কিছু ইসলাম পড়াপড়ি শুরু করে দেন, ইসলাম পড়া শুরু করেন। একটা বইয়ের নাম বলবো আমি, যে কোরআনের ব্যাপারে বেশ কয়েকটা বই আছে, কোরআন অধ্যয়ন সহায়িকা বাংলায় আছে, আপনারা এটা 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 যদি পড়েন অনেক ইলিম পেয়ে যাবেন। এরপরে তাফহিমুল কোরআনের ভূমিকা আছে, এটার নাম হচ্ছে আল কোরআনের মর্মকথা, এটাও আপনারা যদি পড়েন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তারপরে এই আপনি পাবেন কোরআনের মাহাত্ম নামে একটা বই আছে সুন্দর বাংলায়, এগুলো আপনারা পড়বেন। কোরআন কীভাবে পড়বেন, কোরআন কীভাবে পড়বেন এটাও আছে, অনেকগুলো বই যে কোরআনের উপর আপনি শুরু করে দেন। এরপরে বাংলায় অনেক তাফসির আছে, মারিফুল কোরআন সৌদি থেকেও আছে, অসৌদি থেকেও প্রিন্ট করা আছে। এরপরে ইবনে কাসির আছে, তাফিমুল কোরআন আছে, তারপরে ফিজদাদুল কোরআন আছে, অনেক কোরআন আছে, অনেকগুলো আছে, এগুলো আপনি পাঠ করুন, আপনারা পাঠ করুন, কিছু জিম্মাদারি আপনারাও নেন প্লিজ ফিকহের উপর। হিসনুল কি বলে সুবহানাল্লাহ, সেই সাবেকটার নাম কি যাক, তো এইভাবে করে ফিকহের উপর আসান ফেকা একটা বই আছে, এগুলো সব বাংলা হয়ে গেছে। আপনি সুন্দর অথেন্টিক বাংলা বই পড়েন ইনশাআল্লাহ আপনি ইসলাম শিখে ফেলবেন, তাফসির পড়েন, হাদিস পড়বেন, রিয়াজুস সালেহীন, বুখারি, মুসলিম, সুনান যা আছে এগুলো আপনি একটু জোগাড় করে পড়বেন ইনশাআল্লাহ। আপনারা কিছু ইলম অর্জন করতে থাকুন, শখ শুভ হইলে নোট করবেন, জিজ্ঞেস করবেন আমাদেরকে ইনশাআল্লাহ। কলেজে দেখি ইনশাআল্লাহ, শেষ মুহূর্তে কল ইনশাআল্লাহ একটা উত্তর দিতে হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সম্মানিত কলার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি আপনার কোয়েশ্চন আছে এখন? জি একটু তাড়াতাড়ি বলুন, আমাদের সময় শেষ হতে চলছে। জি ফলা প্রথম কোয়েশ্চন হইলো যে এখন মহিলা তার গর্ভবতী মেরি ছয় মাসে যার বাচ্চা, এখন কোথায় এই মাসে রোজা রাখতা নি, ডাক্তারে হয়েছে রোজা না রাখলে বালা, খানি টানে খাইতা খানি টানে খাইতা, ওনকু টাইম সাইরা রোজা রাখতা, বট রোজা রাখতা না রাখতা না আপনার একটা সাজেশন দিতে আবু আমি কত রোজা হয়নি। জি বমি যদি করেন দুই তিনবার হলো যেটা আসবো আর কি আজকে এইটা রোজা হইব। আচ্ছা, আর দুই নম্বর কোয়েশ্চন এলো যে এই দেশে তো আমরা এখন ওর গোর বাড়ি আছে, বাংলাদেশে কিছু জায়গা আছে এমনি ফ্রিত আছে, কোনো কোনো কার্যকারী নাই, এই জায়গা জাকাত দেওয়া লাগবে। দোকান আছে, দোকানও যেটা আয় আছে, ই আয় মানে এটা যে আয় এটা তো হিসাব করে আমরা জাকাত দেই বা আর কিতা করা। জি শুকরান, জাযাকাল্লাহ, আমরা বুঝতে পারলাম ইনশাআল্লাহ, আমরা উত্তর যাই এবার ইনশাআল্লাহ, আমাদের হাতে সমস্যা খুব একটা বেশি নেই আমাদের হাতে ইনশাআল্লাহ। প্রথম গর্ভবতী ছয় মাসের রোজা, গর্ভবতী মা ছয় মাসের আসাম রোজা রাখতে পারবেন কি পারবেন না? জি গর্ভবতীদের উপর রোজা নাই, যদি উনি রাখতে চান ওনাকে বলেন ওনার ইচ্ছা, যদি শারীরিক কোনো ক্ষতি না হয় তাইলে যেন উনি রোজা রাখে, কিন্তু ক্ষতি হবে না কেন, এত লম্বা দিন না খাইলে ওনার নিজের ক্ষতি হওয়ার আশঙ্কা, আর বেবির বেবির খাবার না পায় যদি বেবি তাইলে আশঙ্কা আছে বেবি এদিক সেদিক হয়ে যাওয়ার, আল্লাহ না করুন, আল্লাহ পাক হেফাজত করুন, দোয়া করি আমরা। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক্সকিউজ করেছেন, রোজা উঠেই দিয়েছেন ওদের উপর থেকে, এই জন্য গর্ভবতী মা, এছাড়া ওনার গর্ভ হচ্ছে হেভি হেভিলি প্রেগনেন্ট এখন ছয় মাস, এই অবস্থায় ওনাকে খাওয়া দাওয়া করা লাগবে, ওনাকে বলেন যে আপনি সোয়াবের জায়গায়
আপনার পরে উল্টা 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 আজাব হয়ে যেতে পারে, আপনি খেতে থাকেন ইনশাল্লাহ আপনার উপর রোজা নাই। দুই নম্বর প্রশ্ন ছিল ওনার ঘরে যাকাত, যে আপনি যে ঘরে বাস করেন এটা আপনার জন্য হচ্ছে মাশাআল্লাহ ফ্রি হোল্ড ঘর, ফ্রি হোল্ড ঘরের উপর কোনো অ্যাসেটের উপর যাকাত আসে না, নিজস্ব ইউজের। তা আপনার ইউজের গাড়ি যাকাত নাই, আপনার আপনার ইউজ করার ঘর যেখানে বাস করেন থাকেন যাকাত নাই। আশা করি ক্লিয়ার। শেখ মুন্নি ভাই আবার বলছেন যে ওই মহিলা যিনি গর্ভবতী উনি আজকে রোজা রাখছেন, দুইবার বমি করছেন ওনার। আচ্ছা, বমির উপর যাকাত আছে কিনা বলছে উনি? হ্যাঁ, না না বলছেন বমি করছেন, রোজা বমি করেছেন। জি, বমি করেছেন, তাইলে তো ওনার খাওয়া আরও লাগবে, যা ছিল পেটে তাও এসে গেছে। এই জন্য ওনাকে জলদি করে খাওয়া দাওয়া করতে বলেন, রোজা ভাঙতে বলেন, দেরি যেন না করে, উনি তাড়াতাড়ি করে রোজা ভাঙুক, খাক, কেমন না খাইলে পরে এই যে বমি করছে, যা সেহরি খাইছিল সব তো এসে গেছে। এই জন্য ওনাকে এক্ষণে খাওয়া দাওয়ার কথা বলেন আপনারা, উনি যেন রোজা ভেঙে ভেঙে খায় ইনশাআল্লাহ সব পাবে। আল্লাহর হুকুম মানার সব রোজা রাখি আমরা, আল্লাহকে খুশি করতে সব পাচ্ছি। আর আল্লাহ বলেছেন ওয়েন কুনতুম মারদা, তুমি যখন অসুস্থ হয়ে যাও তখন তুমি তুমি রোজা ভাঙো, এটাও আল্লাহর হুকুম, তো সমস্যা নাই। এই জন্য ওনাকে রোজা ভাঙতে বলেন। জি, আমাদের সময় বেশি নেই, আমাদের সেকেন্ড কোয়েশ্চেন। বাংলাদেশের ওনার জায়গা ছিল দোকানে আয়াছে, জায়গার খালি জায়গা পড়ে আছে, বেদরকারি জায়গা, কোনো জাকাত নাই, কারণ এটা অ্যাসেট হয়ে গেছে। এরপরে দোকান আয় আছে, ওনার দোকানের আয়ের উপর আপনারা জাকাত দেন এবং এটা দিবেন, কিন্তু দোকানের উপর জাকাত নাই, দোকানের ঘরের উপর জাকাত নাই। আশা করি ক্লিয়ার। আল্লাহাক আপনি যে জাকাতের ব্যাপারে এত সচেতন, আল্লাহাক আমাদের সবাইকে এভাবে করে সচেতন হওয়ার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ শেখ। লাস্ট মিনিটে রমজান একটু মেসেজ দিয়ে দেন সবাইকে, লাস্ট এক মিনিট আমাদের হাতে আছে। রমজান মাসটার নাম হচ্ছে রমাদান, আর কাজ হচ্ছে এক নম্বর সিয়াম, রোজা রাখা আল্লাহর জন্যে। দুই নম্বর কাজ হচ্ছে কিয়াম, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা করে নামাজ পড়া, তারাবি পড়া, এরপরে তাহাজ্জুদ পড়া। তিন নম্বর কাজ হচ্ছে কোরআন, কোরআনকে যেগুলো করতে আর বলা হচ্ছে, আমি উল্লেখ করেছি তিনটে কাজ কোরআনের ব্যাপারে উল্লেখ করেছি, নিজে কোরআন তেলাওয়াত করা, বুঝে বুঝে পড়া, আর অপরের কাছে সেই মেসেজটা পৌঁছাই দেওয়া। চার নম্বর হচ্ছে যাকাত সহ দান সাদাকা করা, খুব বেশি করে যদি আমরা যা পারি সামর্থ্য আলোকে আমরা দান সাদাকা করি গরিবদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সবগুলো কাজ নেকির কাজ হিসেবে কবুল করুন, এবং সবগুলো আমল আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফরম্যাটের আন্ডারে করার তৌফিক দান। জাযাকাল্লাহ খায়র। সম্মানিত শেখ, সুন্দর আলোচনার জন্য আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আমরা আসলে চেষ্টা করেছি আপনাদের কাছে কথাগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিতে এবং আলোচনার মাধ্যমে কথাগুলো আপনাদের সম্মুখে ক্লিয়ার করতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাজগুলো কথাগুলো কবুল করবেন ইনশাআল্লাহ। আর যদি আমরা দুনিয়াবী কোনো কারণে কোনো কথা আমাদের উল্টা সিধা হয়ে থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। সবার কাছে আবার দোয়া করব, আহ্বান করব, যারা দেখেন নাই আমাদের অনুষ্ঠান আবার ইউটিউবে দেখতে পারবেন ইনশাআল্লাহ, কথাগুলো শুনবেন, আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব। سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. السلام عليكم ورحمه الله وبركاته.